জলিরক স্কুল নিবেদিত প্রয়াত অনিরুদ্ধ সাক্সেনা এবং কৃষ্ণচন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে সারা বাংলা আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আনন্দবার্তার পুরো পরিবারের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থী এবং পূজো কমিটির কর্মকর্তাদের জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্যামলাল সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। প্রতি বছরে নয়, এবছরও পঞ্চমীর দিন আমরা আনন্দবার্তার পক্ষ থেকে পুজো পরিক্রমায় বেরিয়েছিলাম এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলী। তাদের বিচারের নিরিখে যে সমস্ত পুজো কমিটি শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছেন এক কথায়, তাদের পুরস্কৃত করব আমরা। এই মুহূর্তে আমরা শ্যামলালে রয়েছি এবং এবছর শ্যামলালের পুজো কমিটির একজন সক্রিয় সদস্য এবং সভাপতি তিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। আমরা জানি কমিটির প্রত্যেক সদস্যের মনই ভারাক্রান্ত। আনন্দবার্তার পক্ষ থেকে আমরা তাদের প্রত্যেকেই সহবেদনা জানাচ্ছি, কিন্তু তারই মধ্যে থেকে তাদের এই প্রয়াস তারা কিন্তু কোনোভাবেই দমে যাননি এবং তাদের প্রয়াসের মাধ্যমে আনন্দবার্তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন কোনো না কোনো পুরস্কার। কী পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছেন অবশ্যই জানাবো, কিন্তু তার আগে এই শুভক্ষণে দরকার মিষ্টিমুখ, কারণ মিষ্টিমুখ ছাড়া কিন্তু কোনো শুভ কাজই সম্পন্ন নয়। তাই প্রথমে আমরা মিষ্টিমুখ করাবো এবং মিষ্টিমুখ করাবেন আনন্দবার্তার অন্যতম সদস্য পার্থ মজুমদার। মিষ্টি মুখ করাচ্ছেন কমিটির সদস্য, একবার করো হরতালি হোক। শ্যামলাল সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতিকে মিষ্টি মুখ করালেন আমাদের আনন্দবার্তার সদস্য। এরপর সেই মহেন্দ্র খন যে কারণে এখানে আসা, কোন পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তারা, আমি কোন পুরস্কার ছিনিয়ে নিয়েছেন সেটা বলার আগে ডেকে নেব স্বর্ণাভ সাক্সেনা মহাশয়কে, তিনি পুরস্কার তুলে দেবেন। এবছর শ্যামলাল সার্বজনীন দুর্গোৎসব কমিটি এত পরিশ্রমের মধ্যে দিয়ে যে পুরস্কার আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন সেটা হলো সেরা পরিবেশ। একবার করতালি হোক, পুরস্কার তুলে দিচ্ছেন স্বর্ণাভ সাক্সেনা মহাশয়। এরপর আমি ডেকে নেব আমাদের বিশেষ অতিথি সায়ন ভট্টাচার্য মহাশয়কে, তিনি শংসাপত্র তুলে দেবেন কমিটির সদস্যদের হাতে। প্রতি বছর আনন্দবার্তার পক্ষ থেকে যে সমস্ত বিজয়ী পুজো কমিটি থাকেন তাদের প্রত্যেকেই আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে, কিন্তু এবছর আমরা প্রত্যেকেই জানি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেককে কাটাতে হচ্ছে। কোভিড সিচুয়েশনের যে সময় দিয়ে পার হচ্ছে প্রত্যেকটি মানুষ, তার মধ্যে দিয়ে এই বছর এই অনুদান আমরা রাখতে পারছি না, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন আনন্দবার্তা মানেই হচ্ছে কিছু নতুন, নতুনত্বের কিছু ছোঁয়া তো রয়েছে। তাই এবছর পুজো যাদের দ্বারা সম্ভব, অর্থাৎ যাদেরকে ছাড়া কোনোভাবেই পুজো সম্ভব নয়, সেই সমস্ত ঢাকিদের জন্য রয়েছে কিছু পুরস্কার আনন্দবার্তার পক্ষ থেকে। আনন্দবার্তার পক্ষ থেকে সামান্য উপহার তুলে দেবেন, তুলে দিতে আমি ডেকে নেব রাজীব মণ্ডল মহাশয়কে, আনন্দবার্তার কর্ণধার। ঢাকি থাকছে, দুজন ঢাকি এবং তারই সাথে, আচ্ছা এই মুহূর্তে যেহেতু ঠাকিদের আমরা পাচ্ছি না সামনে, তাই কমিটির সদস্যদের হাতেই আমরা পুরস্কার তুলে দিচ্ছি। একবার করতালি হোক। আমি চলে যাব পুজো কমিটির যিনি সভাপতি রয়েছেন তার কাছে, জানবো তার কেমন লাগছে। এবছর জানি তাদের মনের অবস্থা হয়তো অনেকটাই, তারা বিষণ্ণ অবস্থায় রয়েছেন, কিন্তু তারই মধ্যে এবছর এই পুরস্কার পেয়ে তাদের কেমন লাগছে জেনে নেব। পুরস্কার পেতে তো ভালোই লাগে, কিন্তু এবছর যা পরিস্থিতি এবং আমাদের যা দুর্ঘটনা একটা ঘটে গেছে পুজোর সময়তে, তাতে আমরা খুবই খুবই দুঃখিত, খুবই খুবই মানে আমরা মর্মাহত হয়ে গেছি। আমরা যে কীভাবে পুজো করবো এটা বুঝতে পারছি না, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটা পারা যায়, মানে মনের যে দুঃখটাকে দমন করে রেখে কাজ করছি। বলার মধ্যে কিছু বল, এ আমার ভাষা নেই, আশা করি আর বলতেও পারবো না।
একদমই আমরা বুঝতে পারছি তাদের এই মুহূর্তে মনের অবস্থা কতটা, তারা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে পার হচ্ছেন। দেখ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং আরও একবার অভিনন্দন জানাই এই পুরস্কার জিতে নেওয়ার জন্য। আমরা পরবর্তী কোনো এক পুজো কমিটির দিকে এগিয়ে যাব, তবে যাওয়ার আগে আরও একবার আপনাদের সকলকে জানাবো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, এবং প্রত্যেককে জানাবো পুজো, আমরা জানি দুর্গাপুজো মানে কিন্তু একটা নস্টালজিয়া প্রত্যেকটি বাঙালির কাছে, কিন্তু পুজো অবশ্যই ভালোভাবে কাটান, পুজো খুব আনন্দের সাথে কাটান, কিন্তু খুব সাবধানে কাটান, কারণ এখন কোভিড সিচুয়েশন, তাই প্রত্যেকে খুব সাবধানে থাকতে হবে। নমস্কার। হলিরক স্কুল প্রেজেন্টস প্রয়াত অনিরুদ্ধ সাক্সেনা এবং কৃষ্ণচন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে সারা বাংলা আনন্দবার্তা শারদ সম্মান 2021। আনন্দবার্তার পক্ষ থেকে আগত সকল দর্শনার্থী এবং পুজো কমিটির কর্মকর্তাদের জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে এসেছি বাজে প্রতাপপুরে ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণে। আপনারা সবাই জানেন পঞ্চমীর দিন আনন্দবার্তার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও পুজো পরিক্রমায় বেরিয়েছিলাম আমরা, এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলীরা। তাদের বিচারে নিরিখে যে সমস্ত পুজো মণ্ডপ শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছেন তাদের পুরস্কৃত করব আমরা। এই মুহূর্তে আমরা চলে এসেছি বাজে প্রতাপপুরে ট্রাফিক কলোনি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পূজা প্রাঙ্গণে। অবশ্যই বুঝতে পারছেন যখন এখানে এসেছি কোনো না কোনো পুরস্কার তো আনন্দবার্তার কাছ থেকে তারা ছিনিয়ে নিয়েছে অবশ্যই, তবে কী সেই পুরস্কার অবশ্যই জানাবো। কিন্তু তার আগে জানাই আমাদের যে সমস্ত পুজো কমিটি আমাদের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বা জিতে নিয়েছেন এক কথায়, তাদের আমরা দুটি ভাগে পুরস্কৃত করছি। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এবছর, এক সারা বাংলার সেরা সেরা এবং পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো। আমরা কি পুরস্কার ছিনিয়ে নিয়েছেন জানাবো তার আগে, যে কোনো শুভ কাজের আগে আমরা জানি মিষ্টিমুখ করা খুবই দরকার, কারণ মিষ্টিমুখ ছাড়া কোনো কাজই কিন্তু শুভ হয় না। তাই প্রথমে আমি ডেকে নেব আনন্দবার্তার অন্যতম সদস্য পার্থ মজুমদারকে, তিনি মিষ্টিমুখ করাবেন কমিটির সদস্যদের। একবার করতালি হোক। যে কারণে এই মুহূর্তে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, পুরস্কার কোন পুরস্কার ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে এবছর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গোৎসব কমিটি বলে দেব? আচ্ছা, সময় নষ্ট না করে তাহলে বলেই ফেলি, এবছর জেলার সেরা নতুন পুজোর পুরস্কার ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার পক্ষ থেকে ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটি। হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণাভ সাক্সেনা মহাশয়কে, তিনি ট্রফি তুলে দেবেন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে। একবার করতালি হোক, করতালি যেন কোনোভাবেই না থামে। আমি ডেকে নেব আমাদের বিশেষ অতিথি সায়ন ভট্টাচার্য মহাশয়কে, তিনি পুজো কমিটির সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেবেন। প্রতি বছরই
আনন্দবার্তার পক্ষ থেকে যে সমস্ত পুজো কমিটি সেরা সেরা শিরোপাগুলি ছিনিয়ে নিয়েছেন বা জিতে নিয়েছেন তাদেরকে সামান্য আর্থিক অনুদান দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এবছর আপনারা প্রত্যেকেই জানেন যে পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষকে কাটাতে হচ্ছে সেই ভয়াবহ পরিস্থিতি, করোনা ভাইরাস এই সিচুয়েশনের মধ্যেও আমরা এবছর কোনো আর্থিক অনুদান রাখতে পারছি না। তবে এবছর যে প্রয়াস তারা করেছেন নতুন পুজো বর্ধমানের বুকে দাঁড়িয়ে এই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়েও সাধারণ মানুষকে জীবনের ছন্দে ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা তারা করেছেন তার জন্য অবশ্যই অভিনন্দন তো জানাবোই আনন্দবার্তার পক্ষ থেকে। এবং যাদের ছাড়া এই পুজো কোনোভাবেই সম্ভব নয় সেই সমস্ত ঢাকি, কারণ ঢাকিদের ঢাক বাজানো আমরা জানি পুজো, কিন্তু ঢাকের তাল ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই সেই সমস্ত ঢাকিদের জন্য সামান্য কিছু পুরস্কার রয়েছে আনন্দবার্তার পক্ষ থেকে, কারণ আনন্দবার্তা মানেই কিন্তু আনন্দ দেওয়ার চেষ্টা। তাই ঢাকিদের জন্য কিছু আনন্দ আমরা চাই ভাগ করে দিতে। আমি সেই সমস্ত পুরস্কার তুলে দেবে আমাদের আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডল মহাশয়, ডেকে নিচ্ছি তাকে। আমরা ঢাকিদের এই মুহূর্তে যেহেতু পাচ্ছি না, পুজো কমিটির সদস্যদের হাতে তুলে দিচ্ছি সেই সমস্ত পুরস্কার। করতালি হোক একবার। এবছর নতুন পুজো, নতুন এই ভাবনা নিয়ে এসেছিলেন ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটি। তো তাদের এই ভাবনা থেকেই নতুন পুজোর পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছেন আনন্দবার্তার কাছ থেকে। কেমন লাগছে এই পুরস্কার পেয়ে আমি জেনে নেব এই কমিটির সভাপতির কাছ থেকে, কেমন লাগছে পুরস্কার পেয়ে? অবশ্যই খুব আনন্দের ব্যাপার। 22টা দিন যেভাবে অক্লান্ত পরিশ্রম করে সমস্ত কমিটি মেম্বাররা এই এত সুন্দর একটি কেদারনাথ আমরা ফুটিয়ে তুলেছি, এবং সঙ্গে আরও যারা শিল্পীরা করেছেন তাদেরকেও ধন্যবাদ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের যে খাটনি সেটা আজকে আমরা ফল পেলাম। আমি আনন্দবার্তাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, আনন্দবার্তার কর্তৃপক্ষের, তাদের জাজদের, যে তারা মনে করেছেন যে আমরা যোগ্য তাই তারা এই পুরস্কার দিয়েছে। এবং ইতিমধ্যেই দেখুন আমি কাউকে কোনো পুজোকে ছোটো করবো না বর্ধমানের, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সোশ্যাল মিডিয়া হোক বা মানুষের মুখে হোক, আমাদের পুজো সবার সেরা সেরা। ধন্যবাদ এবং আবারও একবার অভিনন্দন জানাই আনন্দবার্তার পক্ষ থেকে পুজো কমিটির প্রত্যেক সদস্যকে। এইভাবেই তারা যেন প্রতি বছর মানুষকে আনন্দ দিতে পারেন। আমরা এরপর চলে যাব কোনো না কোনো পুজো কমিটির কাছে তাদেরকে পুরস্কৃত করতে, তাই আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং নজর রাখুন আনন্দবার্তায়। হলিডক স্কুল নিবেদিত প্রয়াত অনিরুদ্ধ সাক্সেনা ও কৃষ্ণচন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে সারা বাংলা আনন্দবার্তা শারদ সম্মান 2021। আনন্দবার্তার পরিবারের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থী এবং পুজো কমিটির কর্মকর্তাদের জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে এসেছি জোড়া মন্দির সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। পঞ্চমী দিন আমরা প্রত্যেকটি পুজো মণ্ডপে পুজো পরিক্রমা করেছিলাম এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলীরা। তাদের বিচারে নিরিখে যে সমস্ত পুজো কমিটি শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছেন আনন্দবার্তার কাছ থেকে তাদের পুরস্কৃত করব আমরা। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করেছি, সারা বাংলা সেরার সেরা এবং পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো। এই মুহূর্তে আমরা জোড়া মন্দির সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে চলে এসেছি, যখন বুঝতেই পারছেন কোনো না কোনো পুরস্কার আনন্দবার্তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবছর পুজো কমিটি তাদের চিন্তা ভাবনা এবং তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে। তবে কি পুরস্কার তারা পেয়েছেন অবশ্যই জানাবো, তার আগে প্রত্যেককে আমরা মিষ্টি মুখ করাবো আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে। আমি ডেকে নেব মঞ্চে আনন্দবার্তার অন্যতম সদস্য রাজীব মণ্ডলকে। কমিটির কর্মকর্তাদের সামান্য মিষ্টি মুখ করানো হবে আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে, কারণ আমরা জানি যে কোনো শুভ কাজ কিন্তু মিষ্টি মুখ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। দেবো এই ছবিটা না এই ছবিটা না।
এরপর যে কারণে আমাদের আনন্দবার্তা পরিবারের এখানে আসা একত্রিত হওয়া, সেই পুরস্কার কোন পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে জানিয়ে দিয়ে এবার সেরা বিশেষ পুরস্কার জেলা সেরা বিশেষ বিশেষ পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে। একবার করতালি হোক। এবছর পঞ্চমের দিন আমাদের সঙ্গে আমাদের বিচারক মণ্ডলীরা ছিলেন এবং তাদের বিচারে নিরীক্ষে তারা পুজো মণ্ডপ থেকে দেবী প্রতিমা থেকে শুরু করে আলোকসজ্জা সমস্ত কিছুর বিচারে নিরীক্ষে তারা মনে করেছেন বিশেষভাবেই পুরস্কৃত করা উচিত জোড়া মন্দিরকে। তাই জোড়া মন্দির বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবছর আনন্দবার্তার কাছ থেকে ছিনিয়ে নিল সেরা বিশেষ পুরস্কার। আমি ডেকে নেব হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণব সাক্সেনা মহাশয়কে, তিনি ট্রফি তুলে দেবেন কমিটির সদস্যদের হাতে। করতালি, জোরে করতালি হোক একবার, করতালি যেন কোনোভাবেই না থামে। এরপর আমি ডেকে নেব হলিরক স্কুলের আরো একজন সদস্য সায়ন ভট্টাচার্য মহাশয়কে, তিনি শংসাপত্র তুলে দেবেন কমিটির সদস্যদের হাতে। করতালি যেন কোনোভাবেই না থামে। প্রতি বছর যে সমস্ত পুজো কমিটি আনন্দবার্তার কাছ থেকে বিশেষ পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছেন তাদের আনন্দবার্তার পক্ষ থেকে সামান্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে, কিন্তু এবছর আমরা জানি কোভিড সিচুয়েশনে দাঁড়িয়ে প্রত্যেকেই বিধ্বস্ত। তাই এবছর আর্থিক অনুদান নয়, আনন্দবার্তার পক্ষ থেকে রয়েছে বিশেষ কিছু পুরস্কার বিশেষ কিছু মানুষের জন্য। দুর্গাপুজো যে সমস্ত মানুষ দ্বারা কোনোভাবেই সম্ভব নয় সেই সমস্ত মানুষদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার ঢাকিদের জন্য। আমি ঢাকি এবং কাশর, দুজন ঢাকি এবং কাশরদের জন্য রয়েছে আনন্দবার্তার পক্ষ থেকে সামান্য কিছু পুরস্কার। তাই তাদের হাতে পুরস্কার তুলে দেবে পার্থ মজুমদার, আনন্দবার্তার এই সদস্য পার্থ মজুমদার। জোরে হাততালি হোক একবার। এরপর আমি চলে যাব পুজো কমিটির সদস্যদের কাছে, সভাপতির কাছে। আমি জানব এবছর তাদের এই পুরস্কার পেয়ে কেমন লাগলো আনন্দবার্তার কাছ থেকে। এবছর আপনাদের কাছ থেকে যে এই সম্মান পেলাম তার জন্য আপনাদেরকে অকুণ্ঠ ধন্যবাদ। আমরা খুবই আনন্দিত, আমরা আরও ভালোভাবে অনুপ্রাণিত পেলাম যে আরও ভালোভাবে এরপর বছর আমরা আরও ভালো পুজো করবো, এই বলেই ধন্যবাদ আপনাদের। আবারও একবার আনন্দবার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। এভাবেই এগিয়ে যাক জোড়া মন্দির সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি প্রতি বছর, এবং প্রতি বছর আনন্দবার্তার কাছ থেকে পুরস্কার জিতে নিক মন জয় করে, এমনই কামনা আমরা করি। আমরা পরবর্তী কোনো পুজো কমিটির দিকে এগিয়ে যাব, পরবর্তী কোনো পুজো মণ্ডপে যাব এবং সেখানে পুরস্কৃত করব তাদের। তাই সঙ্গে থাকুন আমাদের। হলিরক স্কুল নিবেদিত প্রয়াত অনিরুদ্ধ সাক্সেনা মহাশয় এবং কৃষ্ণচন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে সারা বাংলা আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আনন্দবার্তার পুরো পরিবারের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থী এবং পুজো কমিটির প্রত্যেক সদস্যকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমরা চলে এসেছি কেশবগঞ্জ চটি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আমরা পঞ্চমীর দিন বিভিন্ন জায়গায় পুজো পরিক্রমা করেছিলাম এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলী। তাদের বিচারে নিরীক্ষে যে সমস্ত পুজো কমিটি শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নিয়েছেন তাদের প্রত্যেককে আমরা পুরস্কৃত করব। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি, সারা বাংলা সেরার সেরা এবং পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো। আমরা এই মুহূর্তে
केशवगंज चटी सार्वजनीन दुर्गोत्सव पुजो कमिटीर पुजो प्रांगणे एसे उपस्थित हयेछे जखन बुझतेई पारछेन कोनो ना कोनो पुरस्कार तो आनंद बार्तार काछ थेके तारा छिनिये निएछेई। তবে কি সেই পুরস্কার অবশ্যই সেটা জানাবো, তবে তার আগে যে কোনো শুভ কাজ শুরু করার আগে দরকার মিষ্টি মুখ, তাই প্রথমেই আমি আনন্দবার্তার অন্যতম সদস্য পার্থ মজুমদার মহাশয়কে ডেকে নেব পুজো কমিটির সদস্যদের মিষ্টি মুখ করানোর জন্য। এরপর সেই মহেন্দ্র খন, যে কারণে আনন্দবার্তার পরিবার এসে উপস্থিত হয়েছে কেশবগঞ্জ চটি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। কি পুরস্কার পেয়েছে এবছর আনন্দবার্তার কাছ থেকে কেশবগঞ্জ চটি জানিয়ে দিই। আচ্ছা চলুন, আর অপেক্ষা না করিয়ে জানিয়ে দিই, এবছর কেশবগঞ্জ চটি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি আনন্দবার্তার কাছ থেকে সেরা থিমের পুরস্কার ছিনিয়ে নিয়েছে। একবার জোরে করতালি হোক। জেলার সেরা পুরস্কার, জেলার সেরা থিম পুরস্কার ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে কেশবগঞ্জটি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। আমি ডেকে নেব হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণাব সাক্সেনা মহাশয়কে। জোরে করতালি হোক। আমি ডেকে নেব হলিরক স্কুলের আরও এক অতিথি সায়ন ভট্টাচার্য মহাশয়কে। পুজো কমিটির সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেবেন তিনি। করতালি যেন কোনোভাবেই না থামে। প্রতি বছর আনন্দবার্তার পক্ষ থেকে এভাবেই আমরা পুজো পরিক্রমা করে থাকি এবং প্রতি বছর আমাদের বিচারকদের বিচারের নিরিখে যে সমস্ত পুজো কমিটি আমাদের কাছ থেকে পুরস্কার জিতে নেন, মন জয় করে নেন, তাদের আমরা সামান্য আর্থিক অনুদান দিয়ে থাকি আনন্দবার্তার পক্ষ থেকে। তবে এবছর যে কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষ তথা আমাদের সমগ্র বিশ্ব জ্বলছে, তাই এবছর আনন্দবার্তার পক্ষ থেকে আর্থিক অনুদান নয়, এবছর আনন্দবার্তা মানেই আপনারা জানেন নতুন কিছু, তাই নতুন কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে আনন্দবার্তার পক্ষ থেকে। আমরা জানি দুর্গা পুজো যাদের ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, সেই ঢাকি, সেই ঢাকিদের আমরা সামান্য কিছু পুরস্কার দিয়ে পুরস্কৃত করব, আর সেই পুরস্কার তুলে দেবে আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডল মহাশয়। পুরস্কার দিয়েছে পার হোটেলের পক্ষ থেকে সামান্য কিছু পুরস্কার রয়েছে ঢাকিদের জন্য। করতালি হোক একবার জোরে। এরপর আমি আবারও একবার হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণাব সাক্সেনা মহাশয়কে ডেকে নেব। আমরা সকলেই জানি তিনি শুধুমাত্র আজকে নয়, পঞ্চমী দিনেও আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে একজন, তাই তিনি পঞ্চমী দিনেও আমাদের সঙ্গে ছিলেন। আজকে এই পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছে, সেরা থিমের পুরস্কার। তো আমি ডেকে নেব স্বর্ণাব সাক্সেনা মহাশয়কে এবং দু চার কথা বলার জন্য অনুরোধ রাখবো। নমস্কার, সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, প্রীতিও শুভেচ্ছা। আজ এখানে এসে আমার পুরস্কার বিতরণীতে ভীষণ ভালো লাগছে, ভীষণ গর্বিত ফিল করছি। তার বিশেষ এক কারণ, আমি যেহেতু বিচারক মণ্ডলীতে ছিলাম এবং বেশ বহু বছর ধরে, বেশ কিছু বছর ধরে আনন্দবার্তার সাথে
প্রতি বছর আমরা এই এইভাবেই দুর্গাপূজোর এই সময়ে আমরা প্রত্যেকটা মণ্ডপে বিচারক হিসাবে আমরা গিয়ে থাকি এবং বিভিন্ন বছর প্রত্যেক বছরই আমরা নতুনভাবে আরও শিখছি, আরও জানছি যে কীভাবে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন ধারণা মানুষের মধ্যে দিয়ে ফুটে উঠছে মণ্ডপ এবং প্রতিমা এবং মায়ের এই পরিবেশ এবং সাজ লোক মানে আলোকসজ্জা এবং বিভিন্ন সাজে। তবে এই বছর আমাদের কেশবগঞ্জ চটির এই বিশেষ ধারণা, যে বিশেষ থিম, আমি সেটাকে একটা স্যালুট জানাই, যেখানে আমরা বৃক্ষরোপণ করা ছেড়ে দিয়েছি। আমরা মুখে বহু কথা বলি, তবে আমরা যেটাকে বলে ডিফরেস্টেশন, আমরা গাছ কেটে দেওয়ার পক্ষে বিপক্ষে আমরা কেউ নই, আমরা বায়ো কনজারভেশনের একদমই বিপক্ষে, আমরা কেউ কনজারভেশন করতে চাই না। আমরা চাই না যে আগামী মানে যে পিঁড়ি তৈরি হচ্ছে, আজকের দিনে যে বাচ্চাটা জন্মালো, সে আজ থেকে 50 বছর গিয়ে পরে গিয়ে সে আদেও কিছু গাছ, কিছু ভালো কিছু ন্যাচারাল পদ্ধতি সে পাবে কি না। এবং একটা খুব বড় সমস্যা যেটা আগামী দিনে দেখা দিতে পারে সেটা হচ্ছে জলের সমস্যা। আজ যদি আমরা সতর্ক না হই, আমরা যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করি বা আজকের দিনে আমরা যারা সমাজের কল্যাণ করব ভাবি, আমরা যদি প্রতিদিন একটু ছোট ছোট পা ফেলে যদি ন্যাচারাল রিসোর্সেস, যেটাকে আমরা মনে করি শুধু গাছ নয় জলও, এগুলোকে একটু একটু করে যদি বাঁচানোর চেষ্টা না করি, আগামী প্রজন্ম কিন্তু একদিন এরকম না আসে যে আগামী প্রজন্ম এগুলো থেকে বিলুপ্ত হয়ে যায়। আমার বক্তব্য আমি আজকে এটাই শেষ করলাম যে আমরা মানে আমার বক্তব্য আমি এটাই জানাতে চাইছি যে বাচ্চারা এগিয়ে আসুক, বড়রা আমাদের ওপর দায়িত্ব যে আমরা বাচ্চাদেরকে শিখিয়ে তুলি কীভাবে বায়ো কনজারভেশন, কীভাবে ন্যাচারাল রিসোর্সেসকে একটু বাঁচাতে হবে, তার জন্য আমাদেরকে রোল মডেল হতে হবে। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ। এরপর আমি ডেকে নেব আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডল মহাশয়কে দু চার কথা বলার জন্য। আসলে আমার বলার এখানে কথা ছিল না, কিন্তু লোভটা সামলাতে পারলাম না। মানে কেশবগঞ্জ মানে মানে আনন্দবার্তা, যেমন আনন্দবার্তা মানে নিত্য নতুন কিছু, কেশবগঞ্জ মানে নতুন নতুন ভাবনা, তাই লোভটা সামলাতে পারলাম না। একটা কথা বলবো, শুধু সময় নষ্ট করবো না। আমরা যখন ছুঁচ, এখন আমরা যে অনেকেই ভাবি ছুঁচ, এটা আবার আবিষ্কার করা কী ব্যাপার আছে, এটা যে কেউ করতে পারে। বর্তমানের অনেক আনাচে কানাচে অনেক মণ্ডপে আমরা শুনতে পেয়েছি এটা আবার প্যান্ডেল নাকি, সামান্য গাছ লাগিয়ে এটা আবার প্যান্ডেল এটা হয়। কিন্তু এই ভাবনাটা ছুঁচ আবিষ্কার করাটা হয়তো এখন মনে হচ্ছে খুব সোজা, কিন্তু যিনি প্রথম আবিষ্কার করেছিলেন তাকে ভাবতে হয়েছিল। এই প্যান্ডেল কেশবগঞ্জ প্রথম করেছে, আগামী দিনে হয়তো অনেকে এটাকে অনুকরণ করবে, কিন্তু এই ভাবনাটাকে, এই গাছ দিয়ে যে প্যান্ডেল করা যায়, এর জন্য আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে আপনাদের কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। সবুজায়নকে নিয়ে আপনারা যেভাবে মণ্ডপ সজ্জায় তুলে ধরেছেন, আপনাদের আগামী দিন, আগামী দিনগুলোতে আরও নতুন নতুন ভাবনা আসবে এবং সবুজকে বাঁচিয়ে রাখার যে লড়াই, সেই লড়াই কোথাও যেন আমাদের আগত দর্শনার্থী থেকে সকল দর্শক বন্ধু যারা টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে এই বোধটা জাগ্রত করবে তাদের এই মণ্ডপ, যে সবুজ কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, সবুজ ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই চলুন, খুব ভালো থাকবেন সকলে আজকের এই ষষ্ঠীর দিনকে, সপ্তমীর দিন, সপ্তমীর দিন সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক, পুজো খুব ভালো কাটান, ধন্যবাদ। এরপর অবশ্যই আমি ডেকে নেব পুজো কমিটির কর্মকর্তা যারা রয়েছেন, তাদের মধ্যে আমি অনুরোধ করব তাদেরকে দু চার কথা বলার জন্য। এবছর তাদের যে থিম, যে চিন্তা ভাবনা তারা ফুটিয়ে তুলেছেন সাধারণ মানুষের সামনে, এবং তার এই ভাবনার জন্যই আনন্দবার্তার কাছ থেকে যে পুরস্কার তারা জিতে নিয়েছেন, আনন্দবার্তার বিচারকদের মন জয় করে সেই সেরা থিমের পুরস্কার, তাদের কেমন লাগছে এই পুরস্কার পেয়ে একবার জেনে নেব। অসংখ্য ধন্যবাদ আপনাদের আনন্দবার্তা। আপনারা এই অনুষ্ঠান মঞ্চে যে কথা বললেন সত্যি আমরা খুব আনন্দিত, আমরা আনন্দিত, আমরা আহ্লাদিত, কারণ আমরা এটাই চেয়েছিলাম। আপনাদের ব্যাখ্যা একেবারে যথাযথ। বিশ্বাস করুন, আমরা আজ থেকে 6 মাস আগে যখন এই পরিকল্পনা নিয়েছিলাম যে গাছ দিয়ে প্যান্ডেল করব, তখন আমাদের পরিকল্পনার মূল কারণটাই ছিল আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আমাদের সদস্যরা রয়েছেন, তারা আমাদের বারবার সতর্ক করে দিয়েছিলেন যে পুজো মানে কিন্তু শুধু পুজো নয়, আনন্দ মানে শুধু লাফালাফি নাচানাচি, এরকম বিষয় হলে কিন্তু চলবে না, এমন কিছু করতে হবে। কারণ যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি, করোনাকালীন বিশ্ব, চারিদিকে মৃত্যুর হাহাকার, আমরা আমাদের প্রিয় বন্ধু রমেশকে হারিয়েছি মাত্র কয়েকদিনের অসুস্থতায়, তো আমরা এই বিষয়টাকে মেনে নিতে পারিনি। তাই আমরা চেয়েছিলাম এমন একটা
বিষয়কে আমরা মাধ্যম হিসাবে, পুজোর মাধ্যম হিসাবে বেছে নেব, যেখানে একটা বার্তা তুলে ধরা যাবে। শুধুমাত্র পুজো মানে শুধু পুজো নয়, উৎসব মানে শুধু আনন্দ নয়, একটা আগামী ভবিষ্যৎকে একটা বার্তা আমরা তুলে ধরতে পারবো, সেরকম একটা মণ্ডপ আমরা ভাবনা চিন্তায় এনেছিলাম। এবং সেখানে আমরা মেদিনীপুরের মা চণ্ডী ডেকোরেটার্স, তাদের সঙ্গে কথা বলি, তারাও আমাদের সঙ্গে ব্যাপারটাকে শেয়ার করে, আমরা এটুকু চেয়েছিলাম যে এমন একটা মণ্ডপ বানাবো যেটা ইটকাট পাথরের শহরের বুকে এক টুকরো প্রকৃতির প্রাকৃতিক পরিবেশ বা সৌন্দর্যমণ্ডিত পরিবেশ যেন তুলে ধরে এবং সকলের চোখ মন এবং অন্তরকে যেন শান্তি এনে দেয়। তো আপনাদের ভালো লেগেছে, আপনারা আমাদের ভাবনাটাকে সম্মান জানিয়েছেন, সত্যি আমরা গর্বিত, আমরা ভীষণ আনন্দিত। আর আনন্দ বার্তা মানে সত্যিই তো নতুন কিছু, তারা কেশবগঞ্জ বারোয়ারির এই স্বীকৃতি তারা যে দেবে এটা আমরা প্রত্যাশিত ছিল আমাদের কাছে, আজ সেই প্রত্যাশার স্বপ্ন পূরণ হলো। ধন্যবাদ আপনাদের, আপনাদের চ্যানেল বাংলার ঘরে ঘরে চির জাগরুক থাকুক, আপনাদের চ্যানেলের দীর্ঘায়ু কামনা করছি কেশবগঞ্জ বারোয়ারির পক্ষ থেকে, ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ, আবারও একবার জানাই, সত্যি হয়তো বলার ভাষা রাখে না, এবছর কেশবগঞ্জ চটি যে থিম, যে ভাবনা ফুটিয়ে তুলেছেন তাদের দীর্ঘ প্রয়াস এবং পরিশ্রমের মাধ্যমে। আবারও একবার আনন্দ বার্তার পক্ষ থেকে তাদের জানাই অনেক অনেক অভিনন্দন। এভাবেই আরও বছর বছর আপনারা এগিয়ে যান এবং নতুন নতুন ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরুন, মানুষকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিন। ধন্যবাদ আপনাদের। এরপর আমরা চলে যাব নতুন কোনো পুজো মণ্ডপের দিকে এবং সেখানে তারা কী পুরস্কার পাচ্ছে অবশ্যই দেখতে হবে, তার জন্য চোখ রাখতে হবে আনন্দ বার্তার পর্দায়। সঙ্গে থাকুন আমাদের, চলে যাচ্ছি আমরা পরবর্তী পুজো মণ্ডপে। সকলকে আনন্দ বার্তার পরিবারের পক্ষ থেকে শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা একটু আগে রাজাদা যেটা বললো, আনন্দ বার্তা আনন্দ বহন করে নিয়ে এসেছে, সত্যিই আমরা আজকে আপনাদের কাছে কিছু আনন্দের খবর নিয়ে এসেছি। আপনারা ইতিমধ্যে জানেন বর্ধমান শহর থেকে একমাত্র চ্যানেল যেটা আমরা শুধু বর্ধমান নয়, বর্ধমান ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশের বুকে এবং বেশ কিছুদিন আগে প্রায় 10-12 দিন হয়ে গেল আমরা বাংলাদেশে আমরা আমাদের চ্যানেল লঞ্চ করেছি। এর জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, যারা টিভির ওপারে রয়েছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা ইতিমধ্যে বর্ধমান জেলা, বর্ধমান ছাড়িয়েও আমরা সারা বাংলা জুড়ে পুজো পরিক্রমা করেছি কয়েকদিন ধরে, পঞ্চমীর দিন থেকে আমাদের চলছে এবং আজকে আমাদের পুরস্কার বিতরণী চলছে সকাল থেকে। ইতিমধ্যে আমরা আবাসনের পুজো ভাগ করেছি, জেলার মধ্যে যে আবাসনের পুজোগুলো রয়েছে সেখানে আমরা সেরা শিরোপা থেকে বিভিন্ন পুরস্কার আমরা পুরস্কৃত করছি, আজকে সকাল থেকেই আমাদের সেই কাজ চলছে। তো আমরা আজকেও এখানে যখন এসেছি তখন নিশ্চয়ই কোনো একটা সুখবর তো আপনাদের সবার জন্য অপেক্ষা করছে। বর্ধমান রেনেসা টাউনশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই পুজো মণ্ডপ আমাদের কী বার্তা নিয়ে এসেছি আমরা সেটা জানাবো, কিন্তু আমাদের একটা নিয়ম আছে, আমরা আনন্দ বার্তা আজ 11 বছর ধরে একই নিয়ম পালন করে আসি, কোনো খুশির খবর দেবার আগে মিষ্টি মুখ, এটা আমাদের বাঙালিদের রীতির মধ্যে পড়ে। তাই প্রথমে একটা মিষ্টি মুখ করাবো উদ্যোক্তাদের, আমাদের মিষ্টি মুখ করাবে আমাদের আনন্দ বার্তার সদস্য পার্থ মজুমদার। আমাদের মিষ্টি মুখ পর্ব চলছে, আমরা উদ্যোক্তাদের মিষ্টি মুখ করাবো, মিষ্টি মুখ করাচ্ছেন আমাদের পার্থদা, আনন্দ বার্তার বহু পুরনো একজন প্রতিনিধি, আমরা যারা টিভির ওপারে রয়েছেন, যারা বাংলাদেশের দর্শক বন্ধু রয়েছেন, যারা আমাদের জিও টিভির দর্শক বন্ধু রয়েছেন, জিও টিভিতে আমাদের চ্যানেলও দেখছেন, তাদের সকলকে আনন্দ বার্তার পরিবারের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা আমাদের বিচারক মণ্ডলীরা পঞ্চমীর দিন থেকে পরিশ্রম করছে এবং আমাদের বাইরেও যে সমস্ত বিচারক মণ্ডলীর টিম ছিলেন, মুর্শিদাবাদ, মালদা, আমরা আসানসোল থেকে শুরু করে বাঁকুড়া আমরা পুজো পরিক্রমা করেছি। এরপর মিষ্টিমুখ পর্ব শেষ, খুশির খবরটা আপনাদের জানিয়ে দিই, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন খুশির খবর, জেলার মধ্যে সেরা আবাসনের পুজো হিসাবে নির্বাচিত হয়েছে আনন্দ বার্তার বিচারকের বিচারে, জেলার মধ্যে সেরার পুজো, জেলার সেরা পুজো একদম। Yeah!
তো আমরা জেলার মধ্যে বর্ধমান জেলার মধ্যে সেরা আবাসনের পুজো নির্বাচিত হয়েছেন আপনারা। আমরা প্রথমে স্মারক তুলে দেব হলিরক স্কুলের কর্ণধার এবং আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে অন্য এক বিচারক মণ্ডলী টিমের একজন কর্মকর্তা যিনি পুরো বিগত প্রায় 11 বছর ধরে এই কাজটি করে আসছেন। স্মারক তুলে দিচ্ছেন, একবার জোরে হাত তালি বাজান। জেলার সেরা আবাসনের পুজো। এরপর আমরা সার্টিফিকেট তুলে দেব। আমরা তুলে দেব এবার স্মারক তুলে দেব সায়ন ভট্টাচার্য, আমাদের বিশেষ অতিথি। বিশেষ অতিথি সায়ন ভট্টাচার্য আমাদের স্মারক তুলে দেবেন। স্মারক তুলে দিচ্ছেন, একবার জোরে হাত তালি বাজান। শংসাপত্র, আমাদের শংসাপত্র তুলে দিলেন। এরপর আরেকটা বিষয় আমরা জানাই যে আমরা আনন্দবার্তা সবসময় নতুন কিছু ভাবনা নিয়ে আসি এবং তাই বোধহয় আমাদের লড়াইটা, আমাদের পথটা আজ এত মসৃণ। আমরা বিগত প্রায় 11 বছর ধরে এই লড়াইটা চালিয়ে আসছি, যেখানে বর্ধমান শহরে একমাত্র চ্যানেল, আপনাদের গর্ব, আপনাদের শহরের একমাত্র চ্যানেল, যেটা আজকে শহর রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আমরা পা দিয়েছি। তো আমরা নতুনত্ব কিছু ভাবার চেষ্টা করি, নতুনত্ব কিছু দেবার চেষ্টা করি, যাদের ছাড়া এই পুজো কখনোই হয় না। মানে আমরা প্রথমেই গানের মাধ্যমেও শুনতে পাই, দুর্গা পুজো মানেই ঢাকের কাটি, আর সেই ঢাক যারা বাজান তাদের অক্লান্ত পরিশ্রম পঞ্চমী থেকে বিসর্জন পর্যন্ত, সেটা আমরা অনেকেই হয়তো গুরুত্ব দিই না। তাই আনন্দবার্তা তাদের কথা মাথায় রেখে তাদের জন্য আনন্দবার্তার পরিবারের পক্ষ থেকে ছোট্ট এই পুজোর সময় শারদীয়ার উপহার, সেটা আমরা তুলে দেব। সেটা আমাদের তুলে দেবে আমাদের আরেক আমাদের বিচারক মণ্ডলীর অন্যতম কর্ণধার এবং স্বর্ণব সাক্সেনা হলিরক স্কুলের কর্ণধার। আমরা আমাদের থেকে ছোট্ট একটা প্রচেষ্টা, আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা, পুরস্কারটা তুলে দিই। আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা, আপনাদের সঙ্গে থাকা, আপনাদের পাশে থাকা এই পুজোর সময়। নতুন আমরা গেঞ্জি দিলাম। যাই হোক, আমরা আজকের এই অনুষ্ঠানে এলাম, আমরা জয়দেব কিছু বলবে বলে আনন্দবার্তা চ্যানেলকে আমরা BRTCW এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। শুধুমাত্র এইখানে নয়, পুজোয় নয়, আনন্দবার্তা চ্যানেল আমরা দেখেছি সারা বছর ধরে মাটিতে পড়ে থাকে। সংবাদ মাধ্যমের যে কাজ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে, সেই কাজ নিরলসভাবে নিরপেক্ষভাবে তারা করে যায়। সেই আনন্দবার্তা চ্যানেল আজকে আমাদের আবাসনের সেরা পুজো হিসাবে স্বীকৃতি দিয়েছে, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া, অনেক বড় পাওয়া। এবার মিষ্টিমুখ তো একতরফে হয় না, মিষ্টিমুখ দুতরফেই হয়। তাই আমাদের এইখানে আসার জন্য আনন্দবার্তা চ্যানেলের সব সদস্যকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং অল্প একটু মিষ্টি মুখের বলতে ধন্যবাদ জানাই আমরা। বাপিদার কাছে কিছু শুনবো যে আজকের এই সপ্তমীর সন্ধ্যায় পুরস্কার পেয়ে কেমন লাগছে, কি মনে হচ্ছে? এটা আমাদের কাছে সত্যি খুব গর্বের। আমরা অনেক প্রচেষ্টা করেছিলাম এই পুজোটা নিয়ে। আমাদের 10 বছরের পুজো একটা নস্টালজিয়া কাজ করেছে আমাদের মধ্যে, এবং আমাদের BRTCW পরিবারের যত সদস্য সবাই দারুণভাবে পরিশ্রম করেছেন। আর আনন্দবার্তাকে ধন্যবাদ দেবো আবারও, তারা আমাদের এই ছোট্ট আবাসনের একটা সামান্য পুজো তারা জনসাধারণের কাছে তাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন গোটা ভারতবর্ষের মানুষ, এবং এছাড়াও বাংলাদেশের কিছু চ্যানেল তারা আমাদের এই প্রোগ্রাম দেখতে পেয়েছে। আনন্দবার্তাকে অশেষ ধন্যবাদ। যাই হোক, চলুন আমরা আপাতত BRTCW এর যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান কর্মসূচি আমাদের ছিল সেটা এখানে শেষ করছি। আর সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি আবারও অন্য কোনো পুজো মণ্ডপে অন্য কোনো পুরস্কার নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আনন্দবার্তা, আসছি ছোট্ট একটা বিরতির পর। নমস্কার, নমস্কার, আমরা
এখন এসে পৌঁছেছি খড়গেশ্বর পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে। আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলা জুড়ে আনন্দ বার্তা এবছর শারদ সম্মানের আয়োজন করেছিল। বাংলা তথা রাজ্য দুটো বিভাগে আমরা ভাগ করে এবারে পুরস্কার বিতরণের অনুষ্ঠান করছি। পঞ্চমী থেকে আজকে সপ্তমী, সপ্তমীর রাত্রি প্রায় 9টা বাজতে চললো। আমরা এখন খড়গেশ্বর পল্লীর পূজা মণ্ডপে। হলিরক স্কুল প্রেজেন্টস আনন্দ বার্তা শারদ সম্মান 2011 অনিরুদ্ধ সাক্সেনা এবং কৃষ্ণচন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা সম্পন্ন করব। আমরা এখানে যখন এসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো না কোনো পুরস্কার নিশ্চয়ই এই খড়গেশ্বর পল্লী জিতে নিয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আনন্দ বার্তা শহর ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে বাংলাদেশের মাটিতেও পা রেখেছে। এটা আমাদের কাছে গর্বের, যেমন তেমনি বর্ধমানবাসী হিসাবে আপনাদের কাছে একটা গর্বের বিষয় যে আপনাদের ঘরের চ্যানেল, একমাত্র টিভি চ্যানেল, মোবাইল চ্যানেল না, একমাত্র টিভি চ্যানেল আনন্দ বার্তা, যারা নতুনত্ব কিছু দেবার চেষ্টা করে সেই আনন্দ বার্তা এখন আপনাদের পূজা মণ্ডপের সামনে আমরা এসেছি। আমরা একটা ভালো খবর আপনাদের দেবো, কিন্তু তার আগে আমাদের বাঙালি রীতিনীতি মেনে আমরা যেটা করে থাকি মিষ্টি মুখ, সেই মিষ্টি মুখ করাবো উদ্যোক্তাদের, তারপর আমরা ঘোষণা করব যে কোন পুরস্কার তারা এবছরে ছিনিয়ে নিয়েছে। পার্থ মজুমদার আনন্দ বার্তার সিনিয়র প্রতিনিধি আমাদের মিষ্টি মুখ করাবেন পুজো উদ্যোক্তাদের। আরই মাঝে একবার হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণব সাক্সেনা এবং সায়ন ভট্টাচার্য, আমরা দুজনকে এখানে ডাকবো। মিষ্টি মুখ চলছে, ভালো খবর সবসময় একটা মিষ্টি খবর মিষ্টি মুখ দিয়েই শুরু হয়, এটা আমাদের আনন্দ বার্তার রীতি। হ্যাঁ, আমরা জানি যে আনন্দ বার্তাকে অনেকেই নকল করার চেষ্টা করে, কিন্তু আমরা সবার থেকে অন্য এবং তার নিদর্শন আমরা আজকে কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেব। আমরা এখন আজকের যে মুহূর্তটা সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা মুহূর্তটাকে আরও সুন্দর করব। স্বর্ণব সাক্সেনা আমাদের সেই স্মারক তুলে দেবেন এবং স্মারক তুলে দেওয়ার পাশাপাশি আমরা জানাবো এই যে সুন্দর মণ্ডপ, এই মণ্ডপটা তখনই ভালো যখন তার আলোকসজ্জা, অর্থাৎ যে আলো, সেই আলোটা যখন সামঞ্জস্য বজায় রেখে ফুটে উঠেছে তখন এই মণ্ডপটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তুলেছে। তাই অনেকেই হয়তো ভাববেন যে এখানে আলোর তো কোনো ব্যাপার দেখলাম না, বাইরে কটা লাইট হ্যালোজেন, কিন্তু সেটা না। আমরা বিচারকরা যারা ছিলেন তারা দেখেছেন যে মণ্ডপের ভিতরে মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে কিন্তু এই আলো, অর্থাৎ আলোর একটা বিরাট ভূমিকা রয়েছে এই মণ্ডপটা প্রমাণ করেছে। আমরা পুরস্কার তুলে দেব স্বর্ণব সাক্সেনা আমাদের আনন্দ বার্তার অন্যতম শুভানুদ্ধায়ী এবং হলিরক স্কুলের কর্ণধার, জেলার সেরা আলোকসজ্জা সম্মানে আমরা সম্মানিত করলাম। এরপর আমরা তুলে দেব তাদের হাতে মানপত্র। সায়ন ভট্টাচার্য তুলে দিলেন মানপত্র। এরপর আমি যেটা বলছিলাম যে আমরা আনন্দ বার্তা মানেই সবসময় নতুন কিছু ভাবনা চিন্তা নিয়ে আসি। যারা এই পুজোটাকে, মানে পুজো যাদের ছাড়া হয় না, ব্রাহ্মণ ছাড়া পুজো হয় না আমরা জানি, কিন্তু ঢাকির ঢাকের কাঠি না পড়লে পুজো কখনোই সম্পন্ন হয় না, এবং অবশ্যই সেটা যদি দুর্গাপুজো হয়। তাই ঢাকিদের পক্ষ থেকে আমি কাউকে ডাকবো। আমাদের এই শারদীয়ার সুন্দর মুহূর্তে সপ্তমীর রাতে আমরা আনন্দ বার্তার পক্ষ থেকে স্বর্ণব সাক্সেনাকে আমি অনুরোধ করব আমাদের ঢাকিদের আমাদের সামান্য উপহার গেঞ্জি, তিনজন, দুজন ঢাকি এবং একজন কাঁসর ঘণ্টা যিনি বাজান, ছোট্ট একটা আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা জাস্ট। আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা একবার জানতে চাইব পুজো উদ্যোক্তাদের কাছ থেকে যে আজকের এই পুরস্কার পেয়ে তাদের কেমন লাগছে। সবাই খুবই আনন্দিত এইরকম একটা সুন্দর মুহূর্ত, আর সত্যি কথা বলতে আনন্দ বার্তার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। তার কারণ আপনারা বুঝতেই পারছেন আমরা খুবই ছোটো জায়গা থেকে এই পুজো অনুষ্ঠিত করি, তা আপনারা যদি এরকমভাবে সম্মান না জানাতেন আমার মনে হয় না পরবর্তীকালে আমরা এত বড় পুজো করবার দুঃসাহস করব। কারণ আমাদের এখানে পুজো করা সত্যি দুঃসাহস করা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্পন্সর নেই, কারো সেরকম কোনো সাহায্য নেই, যা কিছু করার আমাদের এই সব নিজেদের মধ্যেই করা, এমনকি শিল্পীও আমরা, আমরাই কর্মী, আমরাই লেবার, সব কিছুই আমরা। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে রাজীবদাকে খুবই ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আপনারা ভালো করে পুজো কাটান, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আরও একবার। আর একবার আমি জানিয়ে রাখি যে
স্পন্সর থাকুক না থাকুক, পুজো ছোট বড় ব্যাপার না, প্রচেষ্টাটা সব থেকে বড় ব্যাপার। এই যে একটা গলির মধ্যে এই জায়গায় বর্ধমানের মানুষকে টেনে নিয়ে আসা, আমরা তো আমাদের কাজ করেছি, এটা আমাদের কাজ, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আর আমরা চেষ্টা করি যে সবাইকে, আমরা যারা নতুনভাবে এগিয়ে আসে তাদের পাশে দাঁড়ানো, যে তাদের পাশে দাঁড়ালে তাদের প্রেরণা বাড়ানোর একটা প্রচেষ্টা আমাদের থাকে। তাই যাই হোক, আমরা আগামী দিনে আরও বর্ধমান শহর তথা বর্ধমানের মানুষকে নতুন কিছু মণ্ডপ, নতুন কিছু প্রতিমা তুলে দেবেন এই পূজা উদ্যোক্তারা, এই আশা রাখি। এবং আরেকটা কথা আমরা জানিয়ে রাখি, আমরা পঞ্চমীর সন্ধ্যায় এই মণ্ডপ যখন আমরা সরাসরি সম্প্রচার করেছি, আমাদের শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে এই পূজো কমিটি যখন আমরা প্রতিমা দেখাচ্ছিলাম, তখন সেই মুহূর্তে রাত্রি 12টার সময় আমরা রিপোর্ট দেখেছিলাম, সেই রিপোর্টে প্রায় 18,000 দর্শক এই পূজো মণ্ডপ দেখছিলেন, 18,000 দর্শক এই পূজো মণ্ডপ দেখছিলেন, এটা কিন্তু খুব সামান্য ব্যাপার নয়। যাই হোক, আমাদের কাজ আমরা করেছি, আপনাদের কাজ আমাদের করতে হবে, আগামী দিনে আরও ভালো কিছু পাওয়ার আশায় আমরা আজকে এই মণ্ডপ থেকে বিদায় নিচ্ছি। কোথাও যাবেন না, এখনও কয়েকটা মণ্ডপ কিন্তু পুরস্কার দেওয়া বাকি রয়েছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো থাকুন, চলুন চলে যাই পরবর্তী মণ্ডপে। হলিরক স্কুল নিবেদিত প্রয়াত অনিরুদ্ধ সাক্সেনা এবং কৃষ্ণচন্দ্র পাল স্মৃতির উদ্দেশ্যে সারা বাংলা আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আনন্দবার্তার পুরো পরিবারের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থী এবং উপস্থিত পুজো কমিটির সকল কর্মকর্তাদের জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে এসেছি তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ, তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ পুজো কমিটির পূজা প্রাঙ্গণে। পঞ্চমী দিন আমাদের আনন্দবার্তার পুরো টিম বিভিন্ন পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা ঘুরে ঘুরে পুজো পরিক্রমা করেছেন এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলী। তাদের বিচারের নিরিখে যে সমস্ত পুজো কমিটি শ্রেষ্ঠ শিরোপা ছিনিয়ে নিয়েছে সেই সমস্ত পুজো কমিটিকে পুরস্কৃত করব আমরা। আমরা আজকে এই মুহূর্তে যখন চলে এসেছি তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে, তখন বুঝতেই পারছেন কোনো না কোনো পুরস্কার তো অবশ্যই ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে। তবে কী সেই পুরস্কার অবশ্যই জানাবো, কিন্তু তার আগে যে কোনো শুভ কাজের আগে মিষ্টিমুখ হওয়া দরকার, তাই প্রথমে আমরা মিষ্টিমুখ করাবো পুজো কমিটির কর্মকর্তাদের। মিষ্টিমুখ করাবেন আনন্দবার্তার অন্যতম সদস্য পার্থ মজুমদার মহাশয়। প্রথমেই শুভ কাজ শুরু করার আগে আমরা মিষ্টি মুখ করিয়ে নেব আনন্দবার্তার পক্ষ থেকে পূজো কমিটির প্রত্যেক সদস্যকে। মিষ্টি মুখ করাচ্ছেন আনন্দবার্তার অন্যতম সদস্য পার্থ মজুমদার মহাশয়। যে কারণে এই মুহূর্তে আমাদের এখানে আসা, কোনো না কোনো পুরস্কার তো রয়েছেই তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘের ঝুলিতে। তবে কি সেই পুরস্কার এবার জানিয়ে দিই, শ্রেষ্ঠ ব্যবস্থাপনা, শ্রেষ্ঠ ব্যবস্থাপনার পুরস্কার পেয়েছেন সুকান্ত স্মৃতিসংঘ পুজো কমিটি। একবার জোরে করতালি হোক। আমি ডেকে নেব হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণাভ সাক্সেনা মহাশয়কে, স্মারক তুলে দেবেন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে। একবার করতালি হোক জোরে। আনন্দবার্তার পক্ষ থেকে শ্রেষ্ঠ ব্যবস্থাপনার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তারা। এরপর আমি ডেকে নেব আরও একজন আমাদের মধ্যে রয়েছেন বিশেষ অতিথি আমাদের। আমি ডেকে নিচ্ছি সায়ন ভট্টাচার্য মহাশয়কে, তিনি তুলে দিচ্ছেন শংসাপত্র। আপনারা প্রত্যেকেই জানেন আনন্দ বার্তা মানে কিন্তু নতুন কিছু চমক রয়েছে, এবারেও সেক্ষেত্রে কোনো অংশেই বাদ যায়নি। আনন্দ বার্তা এবছরও রয়েছে, কিছু চমক নিয়ে এসেছে এমন কিছু মানুষের জন্য যাদের ছাড়া পুজো একেবারেই অসম্ভব। আমি ডেকে নেব ঢাকি, যারা ঢাকি রয়েছেন তাদের মধ্যে যদি কেউ থাকেন একটু এগিয়ে আসবেন। আমরা প্রত্যেকেই জানি ঢাকির কাঠি না পড়লে কিন্তু দুর্গা পুজো কোনোভাবেই সম্ভব নয়, তাই সেই সমস্ত ঢাকি যারা
সকাল থেকে রাত্রি অবধি তাদের পরিশ্রম করে যাচ্ছেন এই পূজোর চারটে দিন, তাদের জন্য একটু আনন্দ যাতে আনন্দ বার্তা দিতে পারে তারই ছোট্ট প্রয়াস আনন্দ বার্তার পক্ষ থেকে পার্ল হোটেলের পক্ষ থেকে। পুরস্কার তুলে দেবে আনন্দ বার্তার কর্ণধার রাজীব মণ্ডল মহাশয়, আমি ডেকে নিচ্ছি তাকে। একবার আমি জেনে নেব সেই ঢাকির কাছ থেকে এই পুরস্কার পেয়ে, এই প্রথম এইভাবে পুরস্কার পেয়ে আনন্দ বার্তার কাছ থেকে তার কেমন লাগছে? বাড়ি আমার গলছি, পুরস্কার পেয়ে খুবই খুশি। এর আগে কি কখনো এইভাবে পুরস্কার পেয়েছেন? না না, এর আগে কোনোদিন পাইনি, আমি 10 বছর হয়ে গেল এই পেলাম। আনন্দ বার্তার কাছ থেকে এই প্রথম 10 বছরে তিনি এই ধরনের পুরস্কার পেয়েছেন, আমরা সত্যিই খুশি আপনাদের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরেছি বলে। আমি এরপর পুজো কমিটি যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে চলে যাব, জেনে নেব তাদের এবছর আনন্দ বার্তার এই প্রয়াস এবং তার সাথে এই পুরস্কার জিতে কেমন লাগছে। তার এই পুরস্কার পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। আনন্দ বার্তাকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। বিশেষ করে আমরা অনেক পুরস্কারই পেয়েছি, কিন্তু আনন্দবার্তা বর্তমানে বর্ধমানের যে এই চ্যানেল, আমাদের বর্ধমানে নানা রকম প্রতিদিনে সুখ দুঃখে নানা রকম খবর যে পরিবেশন করে সে তো আমরা দেখি থাকি, কিন্তু আমাদের এই ক্লাবের যে এরকমভাবে পুরস্কৃত করার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আনন্দবার্তাকে। আনন্দবার্তা হিপ হিপ ফুড়ে, সুকান্ত স্মৃতি সঙ্গে হিপ হিপ ফুড়ে, সুকান্ত স্মৃতি সঙ্গে হিপ হিপ ফুড়ে। অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আবারও একবার তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ পুজো কমিটির কর্মকর্তাদের, তাদের এই দীর্ঘ প্রয়াস এবং প্রচেষ্টার মাধ্যমে তারা এই সাধারণ মানুষের জন্য এতটা আনন্দ উপভোগ করার সেই রাস্তা করে দিয়েছেন এবং অবশ্যই আমাদের বিচারকদের মন জয় করেছেন। আশা রাখবো এইভাবেই তারা আগামী বছরগুলোও তাদের প্রয়াসের মাধ্যমে আমাদের মন এবং সাধারণ মানুষের মন এইভাবেই জয় করবেন। আমরা এরপর চলে যাব অন্য কোনো পুজো মণ্ডপে অন্য কোনো পুরস্কার বিতরণ করার জন্য, তার জন্য অবশ্যই চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায় এবং আমাদের সঙ্গে থাকুন। হলিডু স্কুল নিবেদিত প্রয়াত অনিরুদ্ধ সাক্সেনা এবং কৃষ্ণচন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে সারা বাংলা আনন্দ বার্তা শারদ সম্মান 2021-এ আনন্দ বার্তার পুরো পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকল দর্শনার্থী এবং পুজো কমিটির কর্মকর্তাদের জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে এসেছি আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। পঞ্চমীর দিন আমরা বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঘুরে পুজো পরিক্রমা করেছি এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলীরা। তাদের বিচারে নিরিখে যে সমস্ত পুজো কমিটি শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছেন তাদের আমরা পুরস্কৃত করছি। বেশ কয়েকটি পুজো মণ্ডপ ইতিমধ্যেই আমরা পুরস্কৃত করেছি এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি আলমগঞ্জ বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। অবশ্যই বুঝতে পারছেন এখানে যখন এসেছি কোনো না কোনো পুরস্কার তো তারা ছিনিয়েই নিয়েছেন। তবে সেই শুভ ক্ষণ শুরু করার আগে শুভ মুহূর্তে মিষ্টিমুখ করাবো আনন্দ বার্তার পক্ষ থেকে। আমি প্রথমেই আনন্দ বার্তার অন্যতম সদস্য পার্থ মজুমদার মহাশয়কে ডেকে নিচ্ছি। তিনি কমিটির সদস্যদের আনন্দ বার্তার পক্ষ থেকে সামান্য মিষ্টি মুখ করাবেন। আমরা জানি যে কোনো শুভ কাজ শুরু হতে গেলে মিষ্টি মুখ করা অবশ্যই দরকার, তাই মিষ্টিমুখ করাচ্ছেন পুজো কমিটির সদস্যদের মধ্যে মিষ্টিমুখ করাচ্ছেন আনন্দ বার্তার সদস্য পার্থ মজুমদার মহাশয়। আমরা সপ্তমীর দিনই বিভিন্ন পুজো কমিটিকে পুরস্কৃত করছি যারা শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছেন আনন্দ বার্তার কাছ থেকে। এবছর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, সারা বাংলা সেরা সেরা এবং পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো। মোট 24টি পুরস্কারে ভূষিত করছি আমরা 24টি পুজো মণ্ডপকে, তার মধ্যে বর্ধমান জেলার মধ্যে রয়েছে 12টি পুরস্কার।
তারই মধ্যে একজন স্থান করে নিয়েছে আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটি। সেই মহেন্দ্র ফন এবার চলে এসেছে, কোন পুরস্কার পেল আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব কমিটি আনন্দ বার্তার কাছ থেকে। আমি জানি অনেকে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে কোন পুরস্কার ছিনিয়ে নিয়েছে সেটা জানার জন্য, তাই আর দেরি না করে বলে দিই, আমাদের বিচারক মণ্ডলী পঞ্চমের দিন তাদের বিচারে আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব কমিটিকে সেরা মণ্ডপের পুরস্কারে ভূষিত করেছেন, জেলার সেরা মণ্ডপের পুরস্কারে ভূষিত করেছেন আনন্দ বার্তার পক্ষ থেকে আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব কমিটি। আমি হলিডে স্কুলের কর্ণধার স্বর্ণবা সাক্সেনা মহাশয়কে অনুরোধ করব ট্রফি তুলে দিতে। ট্রফি তুলে দিচ্ছেন কমিটির হাতে, একবার করতালি হোক। এরপর হলিডক স্কুলের আরও একজন কর্ণধার এবং আমাদের বিশেষ অতিথি রয়েছেন সায়ন ভট্টাচার্য মহাশয়, তাকে ডেকে নিচ্ছি শংসাপত্র তুলে দেওয়ার জন্য। পুজো কমিটির কর্মকর্তাদের হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন সায়ন ভট্টাচার্য মহাশয়। করতালি যেন কোনোভাবেই না থামে এই মহেন্দ্র ফনে। আমরা সবাই জানি আনন্দ বার্তা মানে কিছু নতুন চমক, কিছু নতুনের ছোঁয়া, আর এবারও তার কোনোভাবেই কোনো ত্রুটি হয়নি। আনন্দ বার্তা এবারও তাদের আনন্দ ভাগ করে নিতে চায় এমন কিছু মানুষের সঙ্গে, যাদের ছাড়া কোনোভাবেই এই পুজো সম্ভব নয়। আমি তার আগে ডেকে নেব ঢাকি যারা রয়েছেন তাদের মধ্যে একজনকে, একটু সামনে আসবেন। আমরা জানি পুজো মানেই বাঙালির কাছে নস্টালজিয়া, আমরা প্রত্যেকেই একটা বছর অপেক্ষা করি এই দুর্গা পুজোর জন্য, আর সেই পুজো যেই আনন্দ ঢাকের তালে নেচে ওঠা, এটা কিন্তু একমাত্র সম্ভব হয় এই ঢাকিদের জন্য, এই ঢাকি ভাইদের জন্য। তাই এবছর আনন্দ বার্তার নতুন প্রয়াস সেই ঢাকিদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার, তাই তাদের জন্য রয়েছে কিছু পুরস্কার। আমি ডেকে নেব আনন্দ বার্তার অন্যতম সদস্য পার্থ মজুমদারকে, তিনি সেই পুরস্কার তুলে দেবেন শারদীয়ার উপহার হিসাবে তুলে দিচ্ছেন। পাল হোটেলের পক্ষ থেকে এই সামান্য উপহার রইল ঢাকি ভাইদের জন্য আনন্দ বার্তার পক্ষ থেকে। এবছর আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব কমিটি যে পুরস্কার ছিনিয়ে নিল সেরা মণ্ডপ, তাদের ভাবনা চিন্তা, তাদের দীর্ঘ প্রয়াসের ফলাফল, এই পুরস্কার পেয়ে তাদের কেমন লাগছে একবার জানবো তাদের কাছ থেকে। কেমন লাগছে এই পুরস্কার পেয়ে? নিঃসন্দেহে খুব ভালো লাগছে, এবং এই পুরস্কারটা আমাদের আগামী বছর আরও মানে প্রেরণা যোগাবে আরও ভালো করতে। এই পুরস্কারটা আমরা গোটা আর বর্ধমানবাসীকে উৎসর্গ করছি। একদমই তাই, ধন্যবাদ। একদমই তাই, আমরা জানি যে কোনো পুরস্কার কিন্তু যে কোনো কাজেই আরও বেশি উদ্বুদ্ধ করে, সেই কাজটাকে করার আরও মনের জোর বাড়ায়। তো এরপর আমি ডেকে নিচ্ছি হলিডক স্কুলের কর্ণধার স্বর্ণবো সাক্সেনা মহাশয়, যিনি শুধুমাত্র আজকের আমাদের অতিথি নন, যিনি আমাদের বিচারকও ছিলেন পঞ্চমী দিন। তিনি আমাদের সঙ্গে প্রত্যেকটি পুজো মণ্ডপ ঘুরে দেখেছেন এবং তাদের বিচারেই আজকের এই পুরস্কার। তো তার বক্তব্য আমরা শুনে নেব। সকল দর্শকবৃন্দকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রত্যেক বছর এই একসাথে পা চলা এবং দুর্গাপুজোর এই কিছু কয়েকদিন প্রত্যেকটি মণ্ডপ বিচারক হিসেবে ঘোরার একটি অভিজ্ঞতা, প্রত্যেক বছরই হয়তো আমরা একটু আরও বেশি আমাদের কাজটা কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছে, এবং তার একটা কারণ কিন্তু আলমগঞ্জ বারোয়ারি পুজো।
এই পূজোর যে কনসেপ্ট, আজকের পার্টিকুলার এই পূজোর যে কনসেপ্ট, এখনকার এই বছরের যে পূজোর যে কনসেপ্ট, আমি যারা এর ভাবনায় যারা আছেন, যারা এটাকে এই ভাবনাটাকে মানে এই আলোকসজ্জা এবং এই প্রতিমা দর্শনকে যারা এই এই জায়গায় তুলে ধরেছেন, তাদের সবাইকে আমি আমার দিক থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং ভীষণভাবে আপ্লুত হয়েছি আপনাদেরকে আগামী দিনে আরও ভালো এবং আপনাদের কাছ থেকে আরও অন্য ধরনের জিনিস দেখবো এই কামনাই রাখি। এবং একটা জিনিস খুবই না বললেই নয়, এই যে আপনারা যেভাবে যে কনসেপ্টে যে চিন্তাভাবনায় ব্যাপারটা রেখেছেন যে দর্শকবৃন্দকে মূল দুয়ারে প্রবেশ না করেও তারা বাইরে থেকে প্রতিমা দর্শন এবং মণ্ডপসাজ সবটাই দেখতে পাচ্ছেন, তাতে কি হচ্ছে ভিড়টাও কম হচ্ছে, ভিড়টাকে বেরোনো যাচ্ছে, এই কনসেপ্টটাকে আমি একটা স্যালুট জানাই এবং আপনাদেরকে আগামী দিনে আরও সুন্দর, আরও ভালো এবং আরও উন্নত জিনিস করার আপনারা করবেন এই আশা রেখে আজকের দিনটা আমি জানাচ্ছি। সকলকে শুভ সন্ধ্যা, শুভ সপ্তমী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আবারও একবার সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। পুজো খুব ভালোভাবে আপনারা সকলেই কাটান, তবে কোভিড প্রোটোকল মেনে। আবারও একবার আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব কমিটিকে জানাই অনেক অনেক অভিনন্দন, এই পুরস্কার তারা জিতে নিয়েছেন যেটা তাদের প্রাপ্য। আরও আগে আগামী দিনে যেন তারা এগিয়ে যেতে পারেন এবং আগামী বছর প্রতি বছর যেন আমরা এইভাবেই তাদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পারি, এই কামনা রইল। চলুন চলে যাবো এরপর আমাদের পরবর্তী কোনো পুজো মণ্ডপে, কোনো পুজো এবং পুরস্কার তাদের হাতে তুলে দেওয়ার জন্য। হলিরক স্কুল নিবেদিত প্রয়াত অনিরুদ্ধ সাক্সেনা এবং কৃষ্ণচন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে সারা বাংলা আনন্দবার্তা শারদ সম্মান 2021 আনন্দবার্তার পুরো পরিবারের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থী এবং পুজো কমিটির কর্মকর্তাদের জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে এসেছি ময়ূরমহল মাতৃ স্মৃতিসংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। পঞ্চমী দিন আমরা পুজো পরিক্রমা করেছিলাম এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলী। তাদের বিচারের নিরিখে যে সমস্ত পুজো কমিটি শ্রেষ্ঠ শিরোপা ছিনিয়ে নিয়েছে সেই সমস্ত পুজো কমিটিকে আমরা পুরস্কৃত করছি এবং পুরস্কৃত করতে করতে এই মুহূর্তে চলে এসেছে যখন ময়ূরমহল মাতৃ স্মৃতির সঙ্গে বুঝতেই পারছেন কোনো না কোনো পুরস্কার তো ছিনিয়ে নিয়েছেন তারা, তবে কী সেই পুরস্কার অবশ্যই জানাবো। তবে তার আগে এই শুভক্ষণে মিষ্টিমুখ না করলে নয়, তাই আনন্দবার্তার পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হবে পুজো কমিটির কর্মকর্তাদের, মিষ্টিমুখ করাবে আনন্দবার্তার অন্যতম সদস্য পার্থ মজুমদার। পুজো কমিটির কর্মকর্তাদের মিষ্টিমুখ করাচ্ছেন আনন্দবার্তার সদস্য পার্থ মজুমদার, কারণ আমরা জানি যে কোনো শুভ কাজে আগে অবশ্যই মিষ্টিমুখ করা চাই। এরপর আমাদের এখানে যে কারণে আসা, যে কারণে এখানে একত্রিত হওয়া অবশ্যই সেটা তো জানাবই। যে কারণে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি, কোন পুরস্কার ছিনিয়ে নিল এবছর মাতৃসংঘ বলে দিই সবাইকে, সবাই প্রতীক্ষাতেই রয়েছে, তাই চলুন দেরি না করে এবার বলেই দিই। আমাদের একটা বছর যে কারণে অপেক্ষা করা মায়ের জন্য, সেই দেবী প্রতিমা জেলার সেরা প্রতিমার পুরস্কার ছিনিয়ে নিয়েছে এবছর মাতৃসংঘ আনন্দবার্তার কাছ থেকে। জোরে করতালি হোক একবার। আমি ডেকে নিচ্ছি স্বর্ণাভ সাক্সেনা মহাশয়কে, হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণাভ সাক্সেনা মহাশয় তুলে দিচ্ছেন স্মারক কমিটির সদস্যদের হাতে, করতালি হোক একবার জোরে। এরপর আমি ডেকে নেব হলিরক স্কুলের আরো একজন কর্ণধার সায়ন ভট্টাচার্য, তিনি শংসাপত্র তুলে দেবেন কমিটির সদস্যদের হাতে। শংসাপত্র তুলে দিচ্ছেন সায়ন ভট্টাচার্য মহাশয়, একবার হাততালি হোক জোরে। এবারের পূজোয় তার আগে সেটা অবশ্যই জানাবো, কিন্তু তার আগে আমি একজন ঢাকিকে ডেকে নেবো, ঢাকি ভাইদের একবার ডেকে নেবো সামনে।
যে কোনো একজন ঢাকি ভাই একটু আসবেন। আর আনন্দবার্তা সবার থেকেই আলাদা, তাই অবশ্যই এবারেও রয়েছে সেরকমই কিছু চমক। আমরা প্রত্যেক বছর কিছু না কিছু নতুন করেই থাকি, তাই এবছরও রয়েছে ঢাকি ভাইদের জন্য কিছু নতুন চমক। আমরা প্রত্যেকেই জানি যে পুজো, দুর্গা পুজো, ঢাকের কাঠি, ঢাকের তাল ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। তাই সেই সমস্ত ঢাকি ভাই যারা পুজোর এই কটা দিন আমাদের জন্য, আমাদের আনন্দের জন্য ঢাক বাজিয়ে থাকেন, সেই সমস্ত ঢাকি ভাইদের জন্য রয়েছে শারদীয়ার কিছু উপহার আনন্দবার্তা এবং পার্ল হোটেলের পক্ষ থেকে। তাই ঢাকি ভাইদের আমি একবার ডেকে নেব এবং তাদের হাতে সেই সমস্ত পুরস্কার আমরা তুলে দেব। সামান্য কিছু উপহার রয়েছে আনন্দবার্তার পক্ষ থেকে এবং পার্ল হোটেলের পক্ষ থেকে, সেই পুরো সেই সমস্ত কিছু উপহার আমরা তুলে দিচ্ছি কমিটির সদস্যদের হাতেই। তুলে দিচ্ছেন আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডল মহাশয়। এবছর ময়ূরমহল মাতৃসংঘ যে পুরস্কার পেল আনন্দবার্তার কাছ থেকে সেরা প্রতিমা, সেই পুরস্কার পেয়ে এবছর তাদের কেমন লাগছে একবার জেনে নেব তাদের কাছ থেকে। খুব ভালো লাগছে আমাদের ক্লাবের তরফ থেকে। আমরা ওই এবি বার্তাকে, ওই আনন্দ এবি বার্তাকে প্রচুর ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই। ময়ূরমহল মাতৃসংঘ এবং আনন্দ এবি বার্তা হিপি পুরে, ময়ূরমহল মাতৃসংঘ এবং আনন্দ এবি বার্তা হিপি পুরে, ময়ূরমহল মাতৃসংঘ এবং আনন্দ বার্তা হিপি পুরে। অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদেরও। এইভাবেই আপনারা এগিয়ে যান এবং প্রতি বছর নতুন নতুন কিছু নিয়ে আসুন, এবং যাতে আমরাও প্রতি বছর এইভাবেই আপনাদের সাথে এই আনন্দ ভাগ করে নিতে পারি এই আশায় রাখছি। চলে যাব আমরা এর পরবর্তী কোনো পুজো কমিটির কাছে এবং সেখানে দেখে নেব তারা কী পুরস্কার পাচ্ছে। তাই সঙ্গে থাকুন এবং নজর রাখুন আনন্দবার্তায়। নমস্কার, আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকল দর্শনার্থীদের এবং এই পুজো কমিটির উদ্যোক্তাদের আনন্দবার্তার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সপ্তমীর এই রাত্রে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে সারা বাংলা জুড়ে আনন্দবার্তা এবছর শারদ উৎসবকে ঘিরে শারদ সম্মানের আয়োজন করেছিল, এবং আমরা পঞ্চমী ষষ্ঠী মিলে প্রায় সারা বাংলা জুড়ে আমরা 60টিরও বেশি পুজো কমিটির সঙ্গে যুক্ত ছিলাম, যেখানে আমাদের বিচারক মণ্ডলীরা এবং আমাদের সদস্যরা গিয়ে সেখানে আমাদের বিচার করেছে। কলকাতাকে বাদ দিয়ে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, আসানসোল সহ আমরা বেশ কিছু জায়গায় প্রায় 60টিরও বেশি আমরা পুজো মণ্ডপ আমরা ঘুরেছিলাম। তো আমরা ইতিমধ্যে এখানে যখন এসেছি তখন নিশ্চয়ই কোনো সুসংবাদ তো রয়েছে, কিন্তু সেই সুসংবাদ কী সেটা তো আমরা জানাবো। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা আনন্দবার্তা বর্ধমান শহর ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে এখন বাংলাদেশের মাটিতে গত প্রায় 14 দিন হলো আমরা বাংলাদেশেও লঞ্চ করেছি এবং বাংলাদেশেও মানুষ আমাদের চ্যানেল দেখতে পাচ্ছে। তাই আমরা এবছর শারদ সম্মানটা আমরা সারা বাংলা জুড়ে করেছিলাম, এবং সারা বাংলা জুড়ে যে প্রতিমা, যে মণ্ডপ আমরা দেখেছি কলকাতাকে বাদ দিয়ে, তাতে করে কিন্তু কলকাতা থেকে আমাদের মফস্বল বা আমাদের অন্যান্য জেলাগুলি কিন্তু অনেক বেশি এগিয়ে আছে বলে আমাদের মনে হয়। কিন্তু সেই অর্থে আমরা প্রচারের আলোয় আনতে পারি না বা আসতে পারে না বলে সেইভাবে হয়তো সুনাম অর্জন করতে পারে না, কিন্তু আমরা রয়েছি। আমরা বিগত দিনগুলোতেও ছিলাম, প্রায় 11 বছর আমরা এই পরিক্রমা করেছি, এবছর 12 বছর আমরা ক্রমাগত আপনাদের সঙ্গে, আপনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং এবছরেও রয়েছি। যাক, আমরা আসবো, অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন, আমরা আসবো। আপনারা জানেন যে প্রচুর মিডিয়া রয়েছেন, কিন্তু আমি কাউকে ছোট করব না, আমরা একমাত্র সংবাদ মাধ্যম টিভি চ্যানেল যারা টিভিতে দেখতে পান আপনারা আনন্দবার্তা। তো তাদের এবছরের যে সুসংবাদটা রয়েছে অপেক্ষা করাবো না, জানাবো, কিন্তু আমরা বাঙালি রীতিনীতিকে মান্যতা দিয়ে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা মিষ্টি মুখ করাই। যে কোনো শুভ খবর বা আপ্যায়ন করতে গেলে মিষ্টি মুখটা খুব দরকার। তাই আমাদের প্রতিনিধি পার্থ মজুমদার উদ্যোক্তাদের বা কমিটির সদস্যদের একটু মিষ্টি মুখ করাবে, তারপর আমরা আপনাদের জানাবো। আমাদের মিষ্টি মুখ চলছে। আমরা জানেন যে আমরা প্রত্যেকবারই বিভিন্ন ধরনের ভাবনা নিয়ে আসার চেষ্টা করি, কতটা সফল হই আমরা জানি না, কিন্তু আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করি, উদ্যোক্তাদের পাশে থাকার চেষ্টা করি, তাদের পরিশ্রমকে আমরা সম্মান জানাই, কুর্নিশ জানাই। তাদের এই ভাবনা, তাদের এই পরিশ্রম বিগত
ছমাসেরও বেশি সময় ধরে তাদের যে পরিশ্রম সেটাকে আমরা কুর্নিশ জানাই। আর তাই কুর্নিশ জানাতে গিয়ে যে খবরটা আরও ভালো লাগতো আমাদের, আরও কিছু বিগত বছরগুলিতে যেভাবে মণ্ডপগুলি পাশে দাঁড়াতে পেরেছিলাম সেটা হয়তো এই কোভিড পরিস্থিতির জন্য এবছরে আমরা দাঁড়াতে পারলাম না, দুঃখিত আমরা। কিন্তু যেটা আমরা দেখলাম বা আমাদের বিচারক মণ্ডলীরা দেখলেন, টোটাল আমাদের সব জায়গা মিলিয়ে আমাদের প্রায় 18 জন বিচারক ছিলেন, সকলের বিচারে যে খবরটা সেটা হচ্ছে যে বর্ধমান কিন্তু সমস্ত জেলাকে ফেলে, বাংলার সমস্ত পুজো মণ্ডপ কলকাতা ছাড়া সমস্ত পুজো মণ্ডপকে হারিয়ে 2 নম্বর শাকারিপুকুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি বাংলার সেরা সম্মানে সম্মানিত হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আনন্দবার্তার বিচারে বাংলার সেরা সম্মান, সেই সম্মান আমরা প্রথমে মোমেন্টো তুলে দেবে আমাদের হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণভ সাক্সেনা। সেরা 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 শিরোপা বাংলার সেরা পুজো, আমরা সেরা সেরা শিরোপা তুলে দিচ্ছি 2 নম্বর শাকারিপুকুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যদের হাতে, বিবেকানন্দ সেবক সংঘ দুর্গাপূজা কমিটির হাতে আমরা সেরা সেরা সম্মান তুলে দিলাম। এরপর আমাদের পক্ষ থেকে আমরা মানপত্র তুলে দেব হলিরক স্কুলের কর্ণধার সায়ন ভট্টাচার্য, মানপত্র তুলে দিলেন। আমরা ধন্যবাদ জানাই পুজো উদ্যোক্তাদের, তারা এই পরিশ্রমটা যে পরিশ্রমটা করেছেন, এবং শিল্পীর অবশ্যই শিল্পীর দাম তো দিতেই হয়, যেভাবে পরিশ্রম করেছেন প্রত্যেকটা কাজ নিখুঁত কাজ, অসম্ভব ধৈর্যের পরীক্ষা, এবং তাই আমাদের বিচারকরা জেলার শুধু না একদম বাংলার সেরা পুজো হিসাবে চিহ্নিত করেছেন। আমরা আরেকটি বিষয় আমরা এদিকে নজর রেখেছি এবছরে, যেটা হচ্ছে যে আমরা জানি যে দুর্গাপুজো মানে দুর্গাপুজো শুরু হয় ঢাকের কাঠি দিয়ে, তাই ঢাকিদের ছাড়া কিন্তু দুর্গাপুজো কখনোই সম্পন্ন হয় না। আমরা এবছর বর্ধমান তথা জেলা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা ঢাকিদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি এবং তাদের আমাদের সামান্য উপহার আমরা দেবার চেষ্টা করেছি, এবং আজকেও আমরা এই মণ্ডপেও পুজো উদ্যোক্তাদের হাতে আমরা তুলে দেব, এবং পুজোর উদ্যোক্তাদের হাতে আমরা তুলে দেব ঢাকিদের যে সম্মানের জন্য আমাদের ছোট্ট পুরস্কার, সেই পুরস্কার আমরা তুলে দেব, সম্মান ছোট্ট সম্মান পার্থ মজুমদার আমাদের তুলে দেবেন। এটা আমরা পুজো উদ্যোক্তাদের দিলাম, তাদের এখানে যারা রয়েছেন তাদেরকে তারা মনে করে দিয়ে দেবেন যাকে মনে করবেন। আমাদের তরফ থেকে ছোট্ট একটা প্রয়াস যে তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করেন এবং তাদের ছাড়া কিন্তু এই পুজো কখনোই সম্পন্ন হয় না, তাই তাদের সম্মান জানানোর একটা চেষ্টা। আমি এরপর আমাদের পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তাদের আজকের এই মুহূর্তে কেমন লাগছে, তারা ইতিমধ্যে আমরা যেদিন এসেছিলাম সেদিনই বলেছিলাম যে এই পুজো মণ্ডপ কিন্তু এবছরে পুরস্কারের ঢল নামবে, মানুষের ঢল তো নামবেই, পুরস্কারের ঢল নামবে, এবং বোধহয় পুরস্কারের ঢল তো নেমেছেই, এবং যেটা আশা ছিল না তার আশার বাইরে গিয়েও অনেক বেশি পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছে এবং সেটা নেওয়ার মতনই যোগ্যতা তারা অর্জন করেছে এবারে মণ্ডপে। আমি জানতে চাইব কেমন লাগছে এবছরের পুজো মণ্ডপে এত পুরস্কার পেয়ে, পাশাপাশি আনন্দবার্তার পুরস্কার পেয়ে। প্রথমেই আনন্দবার্তাকে আমাদের এই ধরনের গৌরবান্বিত করার জন্য প্রথমেই হচ্ছে যে অনেক অনেক অভিনন্দন জানাই। মনে রাখবেন এটা আমাদের হচ্ছে যে বিশ্ব বাংলা সমেত এটা আমাদের 31তম সংযোজন হলো এবি বার্তার তরফ থেকে, তার জন্য একবার জোরে করতালি হোক। আচ্ছা, সম্ভবত আমি যতদিন আর কি টিভি দেখি আর কি মনে হয় 11 বছর 10-11 বছর হবে আনন্দবার্তা আর কি, তো ওনারা যে পরপর ওনাদের যে আমাদের চ্যানেল আমাদের টিভির মারফত যে আমরা দেখি আর কি, যে নিরপেক্ষতা কাকে বলে এবং সংবাদ মাধ্যমকে মানুষের সামনে কিভাবে একদম সুন্দরভাবে পরিবেশন করা যায়, তার জন্য হচ্ছে যে আনন্দবার্তাকে আমরা হচ্ছে যে সংঘের তরফ থেকে, পার্সোনালি আমার তরফ থেকে এবং আমাদের 2 নম্বর শাকারিপুকুর মানুষের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই একটা কারণে আরও, যে করোনা পরিস্থিতির ওপর দাঁড়িয়ে যে আপনারা যে পুজো কমিটিগুলোকে উৎসাহিত করার জন্য এগিয়ে এসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আপনাদের পরিবারকে যারা হচ্ছে যে এই করোনা পরিস্থিতির ওপর দাঁড়িয়ে গার্জেনদের যে ফুল সাপোর্টিং দিয়েছেন যে আপনাদেরকে এই পরিবেশের ওপর কাজ করার, সেই জন্য মা বাবারা আপনাদের স্বামী যারা রয়েছেন, স্ত্রী যারা রয়েছেন এবং বাড়ির যারা রয়েছেন তারা যে আপনাদেরকে ছেড়ে দিয়েছে, ওনারা হচ্ছে যে আমাদের তরফ থেকে আমরা ওনাদেরকে হচ্ছে যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা আশা করব সামনের বছর হচ্ছে যে
আমাদেরকে আরও অনেক বেশি উৎসাহিত করবেন, পুজো কমিটিগুলোকে উৎসাহিত করবেন। আপনারা উৎসাহিত করলে এই ছোট্ট ছোট্ট উৎসাহ পেয়ে আমরা বড়ভাবে আরও হচ্ছে যে মানুষের সামনে এই কটা দিন আনন্দ দিতে পারবো। অনেক অনেক ভালো থাকবেন, করোনা পরিস্থিতি কেটে যাবে, আশা করছি করোনা পরিস্থিতি কেটে যাবে, সামনের বছর হাসি মুখে সকলকে দেখতে পাবো, আশা ভরসা রেখে ছোট্ট বক্তব্য। ধন্যবাদ। আরেকটা বিষয়, আমি আমাদের আনন্দবার্তার হলিরক স্কুল প্রেসিডেন্ট আনন্দবার্তার স্মারক সম্মানের যিনি বিচারকের ভূমিকায় ছিলেন সহনব সাক্সেনা, উনি এই মণ্ডপ সম্পর্কে দুটো কথা বলবেন বলেছিলেন, এবং এই মণ্ডপ এতটাই তাকে অভিভূত করেছিল যে তিনি বলবেন, তিনি তার অভিব্যক্তি এখানে প্রকাশ করবেন। নমস্কার সকল দর্শক বৃন্দকে, জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই যেটা আমাদের আনন্দবার্তা কর্ণধার রাজীবদা বললেন যে বিচারক হিসেবে আমাদের যে কর্তব্য বা আমাদের যে দায়িত্বটা সেটা কিন্তু আজ প্রায় 10 বছর ধরে আমরা একসাথে করছি, এবং সেক্ষেত্রে বর্ধমানের প্রত্যেক বছরই আমরা খুব ভালো ভালো পুজো দেখে থাকি। কিন্তু এই বছর শাঁখারিপুকুর, 2 নম্বর শাঁখারিপুকুর আমাদের কাজটা কঠিন থেকে আরও কঠিনতম মানে করে ফেলেছেন তাদের এই প্রয়াসে, তাদের এই প্রচেষ্টা। এবং এই মণ্ডপ, মণ্ডপের সাজ, আলোকসজ্জা এবং প্রতিমা দর্শন সবটাই, প্রত্যেকটাই এত ভালো হয়েছে যে হয়তো আমাদের দর্শক মানে বিচারকদের মনে হয়েছিল যে এই 2 নম্বর শাঁখারিপুকুর এই কমিটিকে সমস্ত পুরস্কারই আমরা হাতে তুলে দিই। কিন্তু যাই হোক, তার মধ্যে থেকে একটাই বেছে দিতে হতো, তাই আমরা সেরা সেরাটাই দিতে পারলাম। এবং যারা দর্শকবৃন্দ আছেন তারা জেনে খুশি হবেন, যেটা একটু আগেও শুনলেন যে যেমন আনন্দবার্তা কিন্তু শুধু বর্ধমানের চ্যানেল নয়, আজকে একটা আন্তর্জাতিক চ্যানেল হয়ে উঠেছে, তেমনি আমাদের এই যে পুজো কমিটির বা এই যে পরিক্রমা, পুজো পরিক্রমা, সেটা কিন্তু শুধুমাত্র বর্ধমান বা ডিস্ট্রিক্টে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু কলকাতা ছাড়া পুরো জেলায় জিনিসটা হয়েছে, এবং পশ্চিমবাংলাকে, কলকাতা বাদ দিয়ে পশ্চিমবাংলার মধ্যে এটি একটি অন্যতম প্রয়াস। তো এটাই আশা রাখবো যে আগামী দিনেও 2 নম্বর শাঁখারিপুকুর আরও ভালো কনসেপ্ট, আরও ভালো চেষ্টা ফুটিয়ে তুলবেন, এবং আমাদের কাজ, বিচারকদের কাজ আরও কঠিন করে তুলবেন, এই কামনা নিয়ে আজকে শুভরাত্রি। চলুন আমরা শেষ করবো, আরেকটি খবর আপনাদের জানিয়ে রাখি যে আপনারা, আমরা যেদিন পঞ্চমীর দিন এই মণ্ডপ পরিদর্শনে এসেছিলাম এবং আমাদের সরাসরি সম্প্রচার হচ্ছিল, তো সেদিন আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ, সেই সোশ্যাল মিডিয়া পেজে এই মণ্ডপ থেকে যখন আমরা বেরোচ্ছিলাম তখন 25,000 মানে ওই মিনিট দশেকের যে আমরা ছবি দেখিয়েছিলাম তাতে 25,000 দর্শক সেদিন মণ্ডপটা দেখেছিলেন। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এবং এখনও পর্যন্ত আমরা বর্ধমান শহরে বা বর্ধমান জেলার যে কটা মণ্ডপ আমাদের আনন্দবার্তা ফেসবুক পেজে দেখিয়েছি তার মধ্যে এখনও পর্যন্ত 1,37,000 ভিউয়ার্স এই মণ্ডপটা দেখেছে, যারা 1,37,000। তো একটা বিরাট ব্যাপার, এটা আমাদের কাছেও একটা গর্বের ব্যাপার, আমাদের নিজেদের পুজো, আমাদের ঘরের পুজো, আমাদের শহরের পুজো আজ একটা জায়গা ছিনিয়ে নিয়েছে জেলা ছাড়িয়ে রাজ্যের বুকে। আমরা ধন্যবাদ জানাই, আগামী দিনে আপনাদের এই প্রয়াস আরও এগিয়ে যাবে এবং আমরা আপনাদের পাশে থাকবো সেই অঙ্গীকারবদ্ধ হয়ে। আজকের মতো এই জায়গা থেকে, এই মণ্ডপ থেকে বিদায় নিচ্ছি, চোখ রাখুন আনন্দবার্তায়, চলে আসছি আবারও পরের পুজো মণ্ডপে ছোট্ট একটা বিরতির পর। হলিরক স্কুল নিবেদিত প্রয়াত অনিরুদ্ধ সাক্সেনা এবং কৃষ্ণচন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে সারা বাংলা শারদ আনন্দবার্তা শারদ সম্মান 2021-এ আনন্দবার্তার পুরো পরিবারের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থী এবং পুজো কমিটির প্রত্যেক কর্মকর্তাকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা চলে এসেছি এই মুহূর্তে বরশুলে, বরশুল জাগরণী সংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। পঞ্চমী দিন আনন্দবার্তার পক্ষ থেকে পুজো পরিক্রমা করা হয়েছিল এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলী। তাদের বিচারের নিরিখে যে সমস্ত পুজো কমিটি সেরা বলে নির্বাচিত হয়েছে, শ্রেষ্ঠ শিরোপা ছিনিয়ে নিয়েছে, সেই সমস্ত পুজো কমিটিকে আমরা আজ পুরস্কৃত করছি। বেশ কয়েকটি পুজো কমিটিকে ইতিমধ্যেই আমাদের পুরস্কৃত করা হয়েছে, এবং এই মুহূর্তে আমরা যখন এসেছি বরশুল, বরশুল জাগরণী সংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে, বুঝতেই পারছেন কোনো না কোনো পুরস্কার তো রয়েছেই। এবছর আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা 3টি ভাগে ভাগ করে নিয়েছি, সারা বাংলার সেরার সেরা, সেরা গ্রামীণ, এবং তার সাথে পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো।
তো আজকে এখানে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, কেন এসেছি এবং কী পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছেন অবশ্যই জানাবো, কিন্তু তার আগে যে কোনো শুভ কাজ শুরু করার আগে অবশ্যই মিষ্টিমুখ করাটা খুব দরকার। তাই প্রথমেই আমি আনন্দবার্তার একজন অন্যতম সদস্য পার্থ মজুমদারকে ডেকে নিচ্ছি, তিনি মিষ্টিমুখ করাবেন। মানে পুলিশের একজন অফিসার বসে ওনাকে দিয়ে দিন ভালো। আনন্দবার্তার পক্ষ থেকে সামান্য মিষ্টি মুখ করানো হচ্ছে পুজো কমিটির কর্মকর্তাদের, কারণ যে কোনো কাজ শুভ হতে গেলে অবশ্যই মিষ্টি মুখ করানো দরকার। মিষ্টি মুখ করানোর পর আমরা জানাবো কোন পুরস্কারে ভূষিত হলেন তারা। সেই মহেন্দ্র খন যে কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এবছর বরশুল জাগরণী সংঘ যে পুরস্কার আনন্দবার্তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, সেরা গ্রামীণ পুজো, সেরা গ্রামীণ পুজোর পুরস্কারে ভূষিত হয়েছেন এবছর বরশুল জাগরণী সংঘ। আমি ডেকে নেব হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণভ সাক্সেনা মহাশয়কে, তিনি স্মারক তুলে দেবেন পুজো কমিটির সদস্যদের হাতে। করতালি হোক একবার জোরে। এরপর আমি ডেকে নিচ্ছি আমাদের মধ্যে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সায়ন ভট্টাচার্য, হলিরক স্কুলের আরো এক এরপর আমাদের আজকের এবছরের প্রত্যেকটি পুজো মণ্ডপ আপনাদের, আমাদের যে পুজো পরিক্রমা হয়েছে সেই পুজো পরিক্রমা তাদের কাছেও কিন্তু তাদের ঘরে পৌঁছে যাচ্ছে। এইবার সেই চমক, যে বিশেষ চমক এবছর আনন্দবার্তার পক্ষ থেকে, আমরা জানি পুজো বাঙালির কাছে একটা অন্য জায়গা রাখে, কিন্তু পুজো যাদের জন্য, অর্থাৎ যাদেরকে ছাড়া পুজো পুরোপুরি অসম্ভব, তারা হচ্ছে ঢাকি। কারণ ঢাকি কাঠি না পড়লে কোনোভাবে দুর্গা পুজো সম্ভব নয়, তাই ঢাকিদের জন্য রয়েছে আনন্দবার্তার পক্ষ থেকে কিছু সামান্য উপহার, শারদীয়ার কিছু সামান্য উপহার এবছর আনন্দবার্তা তুলে দিচ্ছে ঢাকিদের জন্য। এবং সেই পুরস্কার আমরা তুলে দিচ্ছি কমিটির সদস্যদের হাতেই, তুলে দিচ্ছেন আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডল মহাশয়। পুজোর এই কটা দিন যারা আমাদের আনন্দ দিয়ে থাকেন ঢাকের কাঠিতে ঢাকের তালে, তাদেরকে সামান্য সম্মান জানানো আনন্দবার্তার পক্ষ থেকে। এরপর আমি চলে যাব কমিটির সদস্যদের কাছে, এবছর তারা যে পুরস্কারে ভূষিত হয়েছেন আনন্দবার্তার পক্ষ থেকে কেমন লাগছে তাদের, সেটা একবার তাদের কাছ থেকে জেনে নেব তাদের মুখে। যে কোনো পুরস্কার আমাদের চলার পথে অনেকটা উৎসাহ যোগায়, সেই কারণে আনন্দবার্তার এই যে পুরস্কার আমাদের কাছে সত্যিই একটা আশীর্বাদের মতো, এবং আমরা আশা করি আরও আগে এগিয়ে যেতে পারবো। সেই আশা রেখে আনন্দবার্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এই পুরস্কারের জন্য বিবেচিত করার জন্যে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও, এবং আনন্দবার্তার পক্ষ থেকে আবারও একবার অনেক অনেক অভিনন্দন। এভাবেই আগামী দিনে, আগামী বছরেও আপনারা এইভাবে এগিয়ে যান এবং সাধারণ মানুষের কাছে নতুন নতুন কিছু জিনিস তুলে ধরুন, এটাই আমরা আনন্দবার্তার পক্ষ থেকে কামনা করি। আমরা চলে যাব পরবর্তী কোনো পুজো মণ্ডপে এবং দেখে নেব তারা কি পুরস্কার ছিনিয়ে নিচ্ছে এবছর আনন্দবার্তার কাছ থেকে। তাই আপনারাও আমাদের সঙ্গে থাকুন, নজর রাখুন আনন্দবার্তার পর্দায়। হলিরক স্কুল নিবেদিত প্রয়াত অনিরুদ্ধ সাক্সেনা এবং কৃষ্ণচন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে সারা বাংলা আনন্দবার্তা শারদ সম্মান
2021-এ আনন্দবার্তার পক্ষ থেকে আগত সকলকেই, সকল দর্শনার্থী এবং এখানকার সকল কর্মীবৃন্দদের জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে এসেছি পদ্মশ্রী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আমরা পঞ্চমী দিন আনন্দবার্তার পক্ষ থেকে পরিক্রমা বেরিয়েছিলাম এবং বিভিন্ন পুজো মণ্ডপ পরিক্রমা করেছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলীরা, তারাও আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পুজো মণ্ডপ ঘুরে ঘুরে তাদের বিচারে নিরিখে যে সমস্ত মণ্ডপ বা যে সমস্ত প্রতিমা থেকে শুরু করে আলোকসজ্জা শ্রেষ্ঠ বলে তাদের কাছে মনে হয়েছে সেই সমস্ত পুজো কমিটিকে আজ আমরা পুরস্কৃত করছি। বেশ কয়েকটি পুজো কমিটিকে আমরা পুরস্কৃত ইতিমধ্যেই করে ফেলেছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি পদ্মশ্রী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। তো অবশ্যই বুঝতেই পারছেন এখানে যখন এসেছি এখানেও রয়েছে কিছু না কিছু পুরস্কার। তবে কি সেই পুরস্কার নিশ্চয়ই জানাবো, তবে তার আগে যে কোনো শুভ কাজের আগে আমরা জানি মিষ্টিমুখ করানো দরকার। তাই প্রথমেই আনন্দবার্তার পক্ষ থেকে আমরা মিষ্টিমুখ করাবো পুজো কমিটির সদস্যদের। মিষ্টিমুখ করাবেন আনন্দবার্তারই সদস্য পার্থ মজুমদার। পুজো কমিটির প্রত্যেক সদস্যকে মিষ্টিমুখ করাবেন আনন্দবার্তার সদস্য। আমরা জানি যে কোনো শুভ কাজের শুভ সূচনা কিন্তু হয় মিষ্টিমুখ দিয়ে, তাই মিষ্টিমুখ তো অবশ্যই অনিবার্য। এরপর যে কারণে এখানে আসা, কোন পুরস্কার এবছর ছিনিয়ে নিয়েছে পদ্মশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেটা বলার পালা। সেই মহেন্দ্র খন চলে এসেছে, তাই আর দেরি না করে চটপট বলেই ফেলি, এবছর পদ্মশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটি আনন্দবার্তার কাছ থেকে যে পুরস্কার ছিনিয়ে নিয়েছে সেরা ভাবনা, সেরা ভাবনার পুরস্কার ছিনিয়ে নিয়েছে এবছর পদ্মশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটি আনন্দবার্তার পক্ষ থেকে। আমি ডেকে নেব হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণব সাক্সেনা মহাশয়কে, তিনি স্মারক তুলে দেবেন কমিটির সদস্যদের হাতে। সতে সত্য তাদের যে থিম ছিল সেই থিমকে মাথায় রেখেই, সেই ভাবনাকে মাথায় রেখেই এই বছরে তাদের এই পুরস্কার। এরপর আমি ডেকে নেব আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডল মহাশয়কে, তিনি মানপত্র তুলে দেবেন কমিটির সদস্যদের হাতে। আমরা জানি আনন্দবার্তা মানেই কিন্তু নতুন কিছু চমক তো থাকেই, এবছরও তার ব্যতিক্রম নয়, এবছরও রয়েছে কিছু বিশেষ চমক। আমরা যে দুর্গা পুজো নিয়ে এতটা মেতে উঠি প্রতি বছর, আমরা একটা বছর অপেক্ষা করি যে পুজোর জন্য, সেই পুজো কিন্তু অসম্পূর্ণ ঢাকিদের ছাড়া, কারণ ঢাকিদের ঢাকে কাঠি না পড়লে কিন্তু পুজো কোনোভাবেই শুরু হয় না। তাই এবছর আনন্দবার্তার পক্ষ থেকে ঢাকিদের সামান্য সম্মান প্রদান করার একটা ছোট্ট প্রয়াস, তাই সেই সমস্ত ঢাকিদের জন্য রয়েছে কিছু কিছু উপহার, আর সেই উপহার তুলে দেবেন আনন্দবার্তারই কর্ণধার রাজীব মণ্ডল। আমরা কমিটির সদস্যদের হাতে সেই উপহার তুলে দিচ্ছি। আমরা জানি যে দুর্গা পুজো যে মানুষের বাঙালির কাছে একটা নস্টালজিয়া, তো সেই দুর্গা পুজো যেহেতু ঢাকিদের ছাড়া কোনোভাবেই সম্পন্ন নয়, তাই ঢাকিদের হাতে আমরা পুরস্কার তুলে দিলাম, ঢাকিদের জন্য পুরস্কার তুলে দিলাম কমিটির হাতে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখিয়েছি এবং পঞ্চমী দিন, এবং তারই পুরস্কার আমরা সপ্তমীর দিন তুলে দিলাম সেই সমস্ত কমিটির হাতে যারা সেই শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে। আমাদের আজকের পুজো এই প্রাইজ ডিস্ট্রিবিউশন এই মুহূর্তে এখানেই শেষ করব। এর পরের বছর আশা রাখবো যে সমস্ত পুজো কমিটি আনন্দবার্তার কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিয়েছে, আগামী বছর তারা আরও ভালো কিছু সামনে আনবেন এবং আনন্দবার্তার কাছ থেকে আবারও এমনভাবেই পুরস্কার জিতে নেবেন, আনন্দবার্তার মন জয় করে নেবেন। আবারও একবার সকলকে জানাবো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। পুজো সকলে খুব ভালো করে কাটান। তবে হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে যে সিচুয়েশান চলছে কোভিড-19, এই কোভিড-19-এ প্রত্যেকে সতর্কতা মেনে এবং সাবধানে পুজো কাটান। আবারও একবার সকলকে জানাই শারদীয়ার অনেক অভিনন্দন, খুব ভালো থাকবেন, শুভরাত্রি।